ঈদ মুবারক। আশা করি সকলে ভালো আছেন। মেডি বেয়া জুতো আজকের ঈদ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আজকে আছি আমি রাফিদ রায়ান, এবং আমার সাথে আছে আমি আইজার ট্রিপলেন হেভেন, সেশন 2017-18, পাবনা মেডিকেল কলেজ থেকে। সুপ্র দর্শক মন্ডলী, আপনারা জেনে থাকবেন মেডিবি চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের কথা ভেবে একের পর এক বিভিন্ন ধারাবাহিক ভাবে ক্যারিয়ার সেশন এবং একাডেমিক সেশনের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতা আমাদের আজকের সেশন জার্নি অফ এ সার্জন ইন ইউকে। আমাদের সাথে আজকে একজন নয় দুই দুইজন সার্জন আমাদের সাথে রয়েছেন। সেই হিসাবে একদিক থেকে আমাদের আজকের এই আয়োজনকে সেশন না বলে আড্ডা বলাই ভালো, কারণ এই দুইজন মানুষ তাদের কাজের মাধ্যমে বেইলিয়ান লাভের দেশে তথা ইউকেতে কাজ করবার যে স্বপ্ন সকল মেডিকেল শিক্ষার্থীরা দেখে থাকে তাদের সেই স্বপ্নকে সহজতর করেছেন। সেই হিসাবে একদিক থেকে তাদের কাছ থেকে নতুন করে কোনো কিছু জানবার আমাদের তেমন কিছু নেই। আমরা আজকে বরং তাদের সার্জন হিসেবে তাদের গল্প শুনবো এবং তাদের কাজের গল্প শুনবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যে দুজনকে পেয়েছি তারা একই সাথে সফল চিকিৎসক জুটি, বাংলাদেশের চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের পথপ্রদর্শক। তাদের কাজই তাদের পরিচয় বলে দেয়, অত্যন্ত হেল্পফুল দুজন মানুষ। আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন কাদের কথা বলছি। আমাদের সবার অত্যন্ত প্রিয় ডক্টর নসীন স্যার আপু, রেজিস্টার জেনারেল সার্জারি, লেস্টার জেনারেল হসপিটাল, NHS ট্রাস্ট ইউকে, এবং ডক্টর ফরিদুল ইসলাম ভাই, ক্লিনিক্যাল ফেলো, ইউরোলজি, বেডফোর্ড হসপিটাল, NHS ট্রাস্ট ইউকে। আপু এবং ভাইয়া, ঈদ মুবারক, কেমন আছেন? ঈদ মুবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সুপ্র দর্শক মন্ডলী, আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন, কারণ আমরা এই দুজন অসাধারণ মানুষকে আমাদের সাথে পেয়েছি। শুধু তাই নয়, আজকে দুজন মানুষেরও বিশেষ দিন, কারণ আজকে তাদের প্রথম বিবাহ বার্ষিকী। ভাইয়া আপু, আপনাদের প্রথম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি অ্যানিভার্সারি। ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া আপু। থ্যাঙ্ক ইউ। ভাইয়া, আপনি কোনো পার্থ করেছে? বুঝতে পারিনি, সরি। ইংল্যান্ডে আপনাদের ঈদ কেমন কাটলো? এবারে ঈদটা আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কাটছে। আমাদের এখানে আসলে আমরা যে এলাকাটাতে বসবাস করতেছি আপাতত, সেই এলাকাটাতে যথেষ্ট মুসলিম সংখ্যক লোক আছে এবং সবাই যথেষ্ট হেল্পফুল। সো এখানে ঈদগাহ মাঠে গিয়ে ঈদগাহ নামাজ পড়া হয়েছে, এরপর বাচ্চাদের জন্য বিভিন্ন মেলার ব্যবস্থা করা ছিল, সব জায়গাতে ঘুরতে যাওয়া হয়েছে বিভিন্ন ফ্যামিলির সাথে, এখানে অন্যান্য ডক্টর ফ্যামিলিদের সাথে, অন্যান্য আত্মীয় স্বজনের সাথে দেখা করা হয়েছে। সো ইট ওয়াজ এ গুড ঈদ ফর আস। বাংলাদেশের কোনো কিছু কি মিস করেছেন ওখানে? বাংলাদেশের তো সবকিছুই মিস করা হয়েছে ওখানে। বাংলাদেশে যে এখানে তার আমরা নিজেরা নিজ হাতে গরু কোরবানি দিতে পারি নাই, দেখা যেত বাংলাদেশে নিজে গরু নিয়ে আসতাম, নিজ হাতে গরু কোরবানি করা হইতো, মানুষের আত্মীয় স্বজনদের বাসায় গরিবদেরকে দেওয়া হইতো, এই জিনিসগুলো এখানে আসলে করা পসিবল না। এখানকার কালচার বা এখানকার সবকিছুর সাথে এই জিনিসগুলো ভয়ঙ্কর ভাবে মিস করা হয়েছে। এছাড়া আমাদের দুইজনেরই বাবা মা সবাই হলো বাংলাদেশে, ওনাদের মানে আদর, ওনাদের হাতের রান্না, এই জিনিসগুলো তো আসলে কোনোভাবে এখানে পাওয়া সম্ভব না। হ্যাঁ, সেটাই আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, MRCS এবং ইউকে তে সার্জারি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো। এ পর্যায়ে আপু এবং ভাইয়ের কাছে আবার ফিরে আসি। আপু এবং ভাইয়া, যখন আমি পোস্টারটা দেখছিলাম তখন একটা বিষয় আমার খটকা লাগলো। আমি যতদূর জানি আপনারা একই সাথে MRCS কমপ্লিট করেছেন, কিন্তু দুইজন আলাদা হসপিটাল এবং আলাদা পোস্ট হওয়ার কারণ কি? যেমন একজন ইউরোলজিতে, একজন জেনারেল সার্জারিতে, এটা কি মানে আপনাদের প্যাশন একজনের ইউরোলজি একজনের জেনারেল সার্জারি এরকম? মোস্টলি চয়েস অফ স্পেশালিটি, কোনো কিছু না, কোনো কোনো কারণ রয়েছে? এটা হচ্ছে মোস্টলি চয়েস অফ স্পেশালিটি। আমি জেনারেল সার্জারিতে কাজ করি, ইনফ্যাক্ট আমি প্রায় গত 1.5-2 বছর ধরে কোলোরেক্টাল সার্জারিতেই কাজ করছি, আর ওর মেইনলি ইউরোলজিতে ইন্টারেস্টটা বেশি। তো দুটো মিলে আর কি দেখা যায় যে এক এক জায়গায় এক এক রকম কাজের পরিবেশ পাওয়া যায়। এখানকার জব গুলার সেক্টর গুলো একটু অন্যরকম। তোমার এখানে 2-3 রকমের জব পেতে পাওয়া যায়। একটা হলো রোটেশনাল জব, যেখানে হয়তো বা ইউরোলজিতে থাকবে, সার্জারি নিউরো সার্জারিতে থাকবে, তারপরে সার্জিক্যাল ডিপার্টমেন্টে জেনারেল সার্জারিতে ঘুরে ঘুরে চাকরি হয়। আবার অনেকে আছে স্পেসিফিক্যালি ইউরোলজিতেই চাকরি করবে, এরকম মন মানসিকতা নিয়ে এসে। যেমন আমার আমি আমার পোর্টফোলিও থেকে শুরু করে আমি আমার ইন ফিউচার ক্যারিয়ার আমার প্ল্যান আছে আমি ইউরোলজিতেই করবো। তো আমি বাংলাদেশে যখন কাজ করছি
আমার ইচ্ছা ছিল যে আমি যত বেশি ইউরোলজিক্যাল এক্সপোজার সম্ভব হয় ততটুকু নেওয়া। এখানে এসে আমার সেম টার্গেট ছিল। অপোজিট সাইডে আমাদের আপুর ইচ্ছা ছিল সে কোলোরেক্টাল সার্জারিতে যাবে। তো সে কোলোরেক্টাল সার্জারির জব গুলাই সবসময় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছে এবং সে ওইসব জায়গাতেই পোস্ট গুলাতে জব গুলা হোল্ড করছে সবসময়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া এবং আপুকে। আমরা আজকের পোস্ট এবং পোস্টার দেখে অলরেডি অবগত আছি যে আজকে আমরা ডিসকাশনের টপিক হচ্ছে জার্নি অ্যাজ এ সার্জন ইন দ্য ইউকে। এন্ড এটা আসলে আমাদের, আমরা যারা আজকে লাইভে জয়েন করেছি, আমাদের জন্য এটা একটা জার্নির থেকে বড় একটা ড্রিম। সো এই ড্রিমের জন্য আমরা জানি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দিস ড্রিম ইজ দি এমআরসিএস এক্সাম অর বিইং আ মেম্বার অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস। তো ভাইয়া এবং আপু, আমি আপনাদের কাছে জানতে চাই এই এমআরসিএস এক্সামের কিছু টেকনিক্যাল বিষয়গুলো। এক্সামটা কয়টা পার্ট আছে এবং কি কি সাবডিভিশনস আছে এক্সামটা? টেকনিক্যাল বিষয় বলতে আসলে এখন যদিও কোভিড এর জন্য সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, বাট একদম এক্স্যাক্টলি যদি এমআরসিএস এর টেকনিক্যাল মানে এটা পার্ট কস্ট প্লেস এগুলো সম্পর্কে জানতে চাও, এটা তো অলরেডি অনেকবারই ডিসকাস করা হয়েছে এবং আমার ধারণা এটা অনেকে এতদিনে জানেও। যেমন পার্ট এ পার্ট বি, পার্ট এ হচ্ছে তোমার মেইনলি সিঙ্গেল বেস্ট আনসার, 300টা থাকে, 5 ঘন্টার একটা পরীক্ষা হয়। আর পার্ট বিটা হচ্ছে মেইনলি অস্কি বেসড, 18টা স্টেশন থাকে, 3 ঘন্টার একটা পরীক্ষা থাকে। সো ওরকম ভাবে আর কি কয়টা স্টেশন কিরকম কি। তবে যে কোশ্চেনের যেটা মেইন থিমটা ছিল আর কি, যে জার্নি অফ এ সার্জনের ফার্স্ট স্টেপটা কি আসলে এমআরসিএস নাকি অন্য কিছু হতে পারে, এই জায়গাটাতে আসলে আমাদের একটু কিছুটা ইনফরমেশন গ্যাপ আছে। এটা আমি যখন বাংলাদেশে থাকতে একদম যেদিন থেকে এমআরসিএস এ পড়াশোনা শুরু করি, সেদিন আমিও এটাই বিলিভ করতাম মনে প্রাণে যে সার্জন হতে হলে ফার্স্ট স্টেপটা এমআরসিএস। এটা আসলে ডিপেন্ড করে যে তুমি কোন জায়গা থেকে জার্নিটা শুরু করছো। এটা তুমি প্লাব দিয়ে যে শুরু করতে পারবা না সার্জারি জার্নিটা, ব্যাপারটা সেরকম না। এটা আসলে এটাকে কিভাবে বলবো, তুমি এখানে এসে কোন লেভেল থেকে কাজ শুরু করতে চাও এটার উপরে ডিপেন্ড করে। যেমন জিনিসটা এরকম যে অলরেডি বাংলাদেশে 4-5 বছরের সার্জিক্যাল এক্সপিরিয়েন্স আছে এবং সে হঠাৎ করে ডিসিশন নিল যে আমি দেশের বাহিরে চলে এসে আমি সার্জারিতে ক্যারিয়ার করব, তার জন্য এমআরসিএস টা খুব বলবো যে তার জন্যই এমআরসিএস মেইনলি। কিন্তু কেউ যদি চিন্তা করে যে আমি জাস্ট ইন্টার্নশিপে আছি, আমি একটু পড়াশোনা শুরু করবো, দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে বা আমি দেশের বাইরে হয়তো বা চলে যেতে যাচ্ছি, ওই ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট হলো প্ল্যাব রুটে আসা। কারণ প্ল্যাব রুট দিয়ে আসলে সামনের পথটা অনেক ওয়াইড থাকে। সে সে মেডিসিনে চাকরি করতে পারবে, সে গাইনিতে চাকরি করতে পারবে, সে সার্জারিতে চাকরি করতে পারবে, সে চুজ করতে পারবে যে সে কোন ফিল্ডটাতে যেতে চায়। সো কেউ যদি স্পেসিফিক্যালি সার্জিক্যাল রুটে ইন্টার্নশিপ হয়, যেমন আই ওয়াজ প্রিটি শিওর, আমি যখন ইন্টার্নশিপ করতেছিলাম আই ওয়াজ প্রিটি শিওর আই উইল গো ফর সার্জারি। এবং আমি যতটুকু জানি নার্সিং জিনিসটার জন্য রিটায়ারমেন্ট ছিল যে না যাই কিছু করি আমরা সার্জারিতে যাব। সো আমরা সরাসরি এমআরসিএস রুটে গিয়েছি। এখন অনেকে আছে, অনেক ইয়াং, যেমন অনেকে আছে ফিফথ ইয়ারে আছে, তারা অলরেডি প্রিপারেশন শুরু করছে অনেক কিছুর জন্য। যারা ইন্টার্নশিপে আছে, ইন্টার্নশিপে শেষ করে দেখা যাবে যে একটা পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য বেস্ট হলো। কারণ লাইফটা আসলে ইন এ সেন্স লাইফটা অনেক বড় আবার অনেকটা ছোট, অনেক ছোট। সো প্রত্যেকটা জিনিস খুব প্ল্যান করে আগাইতে হবে। ক্যারিয়ার লাইফটাতে প্রথম স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই স্টেপগুলোর ভিতরে তোমার ক্যারিয়ারের গোলটা কি, তুমি কি আরেকটু এক্সপ্লোর করতে চাও নাকি সরাসরি একটা স্পেশালিটিতে চলে যেতে চাও, এইটার উপর ডিপেন্ড করে তোমার এক্সামটা দেওয়া উচিত। তুমি যদি আরেকটু এক্সপ্লোর করতে চাও, না আমার মেডিসিন ভাল লাগে, না আমার গাইনি ভাল লাগে, না আমার সার্জারির অন্য কোনো সেক্টর, অনেকে আছে নিউরো সার্জারিতে চাচ্ছে ক্যারিয়ার করতে, বাট ওদের এখানে এসে ট্রেনিং নাম্বার পাওয়ার জন্য অনেক রকম ক্রাইটেরিয়ার প্রয়োজন পড়ে। সো ওই এরিয়াগুলো একটু এক্সপ্লোর করে দেখার জন্য আমার মনে হয় যে প্ল্যাব রুটে আসা বেটার। বাট তুমি যদি চাও যে না আমি সার্জারিতেই যাব, আমি ডিটারমাইন্ড, তাহলে গো ফর এমআরসিএস। সো দিস আর দ্য বেসিক থিং, ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর ইউর অপশনস গো ফর ল্যাব, ইফ ইউ আর জাস্ট কমিটেড উইথ সার্জারি জাস্ট গো ফর এমআরসিএস। এই কনসেপ্টটা আমার মনে হয় যে আমাদের অনেকেরই ক্লিয়ার না। এটা আমি বলি কেন, কারণ আমি যখন ছিলাম দেশে আমারও এই কনসেপ্টটা ক্লিয়ার ছিল না। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানকার পাথওয়েটা বুঝতে হবে,
যেমন ওরা হচ্ছে গিয়ে তোমার ফাইনাল প্রফেশনাল এক্সামটা দেওয়া শেষ করে ডক্টর হিসেবে কাজ করার লাইসেন্স পায়, তাই তো? তারপরে ওরা 2 বছর ফাউন্ডেশন ট্রেনিং করে, আমরাও সেই ফাউন্ডেশন ট্রেনিংটাকে বলি হচ্ছে ইন্টার্নশিপ, এবং আমরা সেটা করি 1 বছর। ওকে, সো ওদের হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিংটা বা আমাদের যেটা ইন্টার্নশিপ ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে 2 বছরের। তো ওটা হচ্ছে ফাউন্ডেশন ইয়ার 1, ফাউন্ডেশন ইয়ার 2। তো এই ফাউন্ডেশন ইয়ার 1-2 তে যেটা হবে, তারা রোটেট করবে বিভিন্ন স্পেশালিটিতে। সেই স্পেশালিটি হতে পারে মেডিসিন, সাইকিয়াট্রি, সার্জারি, সেই স্পেশালিটি হতে পারে গাইনি, অ্যাক্সিডেন্ট, ইমার্জেন্সি অ্যান্ড মেডিসিন, সেটা হতে পারে সাইকিয়াট্রি, সার্জারি, আর হচ্ছে গিয়ে তোমার জিপি। সো সেই রোটেশনটা ডিফারেন্ট। সো 2 বছরে তার মানে 4 মাস করে হলে তোমার 6টা টোটাল রোটেশনে তারা কাজ করতে পারবে। সো এই 2 বছরে তারা 6টা ডিফারেন্ট স্পেশালিটিতে কাজ করে, কিন্তু কোনো স্পেশালিটিরই কিন্তু তারা স্পেশালাইজড ট্রেনি না, তারা বাই লেভেল তারা হচ্ছে ইন্টার্ন, ওকে, জুনিয়র ডক্টর। তো এই 2 বছরে ধরো তুমি স্টুডেন্ট হিসাবে তোমার সার্জারির প্রতি একটা ইন্টারেস্ট আছে, বাট তুমি তখনও জানো না যে সার্জন হিসাবে তুমি কি অ্যাকচুয়ালি মানে একদম ওই পর্যন্ত ক্যারি অন করতে পারবা কিনা, মাঝপথে গিয়ে তোমার মনে হতে পারে যে না, ইটস নট ফর মি, ওকে। তো তখন তারা কি করে, তারা এই ফাউন্ডেশনের মধ্যে 4 মাস বা 8 মাসের একটা সার্জিক্যাল স্পেশালিটিতে একটা প্লেসমেন্ট নেয়, আর বাকিগুলো অন্য ইয়াতে। তো তখন কি হবে, তুমি যখন বিভিন্ন স্পেশালিটিতে ঘুরলা, সাথে তোমার মানে ফেভারিট স্পেশালিটিতেও ঘুরলা, তখন তুমি কি করবা, সবগুলা কম্পেয়ার করতে পারবা, তখন তোমার জন্য একটা ডিসিশন। আর বাই 2 ইয়ার্স অফ টাইম ইউ উইল বি মোর ম্যাচিউরড, মোর প্রফেশনাল, তখন তোমার জন্য বোঝাটা ইজি হবে, না সার্জারি আমার জন্য না, আমি সাইকিয়াট্রিতে যেতে চাই, বা না সাইকিয়াট্রিস্ট টু বোরিং, আমি এ নিতে যেতে চাই, না এ নিয়ে আমার জন্য না, আমি আইসিইউতে কাজ করতে চাই। ওকে, আরেকটা মজার জিনিস হলো সার্জিক্যাল লাইফটা অনেক হার্ড, এখানে অনেক রকমের পোর্টফোলিও বসাতে হয়, অনেকগুলো কোর্স করতে হয়, অনেক এক্সপেন্সিভ, অনেক স্ট্রেসফুল একটা জায়গা। সো আমি অনেক দেখেছি যে এখানকার যারা গ্রাজুয়েট আইদার তারা প্রেফার করে জিপিতে চলে যাওয়া, জিপি প্র্যাকটিসে চলে যাওয়া, which is good, which is very good in this country, and arekta holo tara medicine othoba onno department e chole jay, karon oi department gulo te jawar jonno eto beshi struggle, eto beshi portfolio ta maintain korte hoy na. So ebong ekta portfolio maintain korte gele onek manoshik porashona, manoshik investment, porashona investment, taka porashona investment, onek kichu involve thake. So amar mone hoy je ei jinish gula onek kichu involve kore যে তারা সার্জিক্যাল স্পেশালিটিতে যাবে কি যাবে না, বা মেডিসিনে যাবে কি যাবে না। সো এটার জন্যই যে জিনিসগুলো আসলে ক্লিয়ার থাকা উচিত একদম শুরু থেকে, যে তোমার ইনভেস্টমেন্টটা কতটুকু, তুমি কোন রুটে যেতে চাও এবং কেন যেতে চাও, তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে তোমার লাইফের সামনে দিকে আগাইতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে না আমার এই ডিসিশনটা রাইট হয়েছে। আচ্ছা, ওই পাথওয়ের ব্যাপারটা শেষ করি, সরি, এই কোশ্চেনটাতে আসলে একটু সময় নিয়ে এলাবোরেট করার কারণ হচ্ছে কি, আমাদের এই লেভেলে আসলে এই জিনিসটা নিয়ে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে না, বাদ বাকি এমআরসিএস এর কয়টা পার্ট, কয়টা কি, তুমি একটা থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টকে জিজ্ঞেস করো, সে কিন্তু একটু খোঁজ খবর রাখলেই সে বলে দিবে। ওকে, তো তারপর তারা 2 বছরের ফাউন্ডেশন ট্রেনিং শেষ করলো, তারপরে তারা কোর ট্রেনিং এ ঢুকে, কোর ট্রেনিং এ তারা তখন সার্জারি ট্রেনি, বাট তখনও তারা জুনিয়র সার্জিক্যাল ট্রেনি। সো কোর ট্রেনিং এর আবার 2টা মানে বছর আছে, কোর ট্রেনিং 1, কোর ট্রেনিং 2। ওকে, তখন তারা কি হবে, তখনও তারা 4 মাস 4 মাস করে প্লেসমেন্টে ঘুরে, বাট ওই 6টা প্লেসমেন্ট সার্জারির ভিতরে থাকে, লাইক জেনারেল সার্জারি, ইউরোলজি, ভাস্কুলার সার্জারি, ট্রমা সার্জারি, জেনারেল সার্জারি, কোলোরেক্টাল সার্জারি। মানে বুঝাতে পেরেছি জিনিসটা, যে তখন তারা সার্জারিকে 6টা স্পেশালিটিতে 2 বছর ঘুরবে। আচ্ছা, তারপরে 2 বছরে কোর ট্রেনিং শেষ করার পরে তখন গিয়ে সে আরো একটু ম্যাচিউর্ড হবে, কারণ ততদিনে কিন্তু তার গ্রাজুয়েশনের পরে 4-5 বছর শেষ, তখন সে বুঝবে যে না, আমি জেনারেল সার্জারিতেই কাজ করতে চাই, বা আমি ইউরোলজিতেই কাজ করতে চাই, বা আমি ভাস্কুলার সার্জারিতে কাজ করতে চাই, বা আমি ট্রমা অর্থোতে কাজ করতে চাই, তখন গিয়ে তারা হায়ার স্পেশালিটি ট্রেনিং এ ঢুকবে, যেটা হচ্ছে ST3 থেকে ST8 পর্যন্ত 5 বছরের একটা হায়ার সার্জিক্যাল ট্রেনিং হবে। বাই এন্ড অফ ST8 সে কনসালটেন্টের কম্পিটেন্ট মানে কনসালটেন্ট লেভেলের ট্রেনিং তার হয়ে যাবে। তো এই যে আমি ফাউন্ডেশন ইয়ার 2 বছর, কোর ট্রেনিং 2 বছর, 4 বছর, আর স্পেশালিটি ট্রেনিং 5 বছর, এই যে 9 বছরের, এটা একটা কি, এটা হচ্ছে একটা জার্নি, ইট ইজ এ জার্নি অ্যাজ এ সার্জন। এই জার্নির কোথায় এখন কোন পরীক্ষাটা তুমি বসাও এটা দেখো, যখন তুমি ফাউন্ডেশন ইয়ার 1 শুরু করবা, তার আগে তোমার প্লাব কমপ্লিট থাকতে হবে। মানে টেকনিক্যালি ইফ ইউ লুক অ্যাট ইট,
প্লাব ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার ফাইনাল প্রফ। আমরা যেরকম ফাইনাল প্রফ দেওয়ার পরে আমাদের বাংলাদেশের মধ্যে বিএমডিসি রেজিস্ট্রেশন নিয়ে ডাক্তার হিসাবে কাজ করার জন্য লাইসেন্সড হই, তুমি এখানে প্লাব দেওয়ার পরে জিএমসি রেজিস্ট্রেশন নিয়ে ইউকে তে ডাক্তার হিসেবে কাজ করার জন্য লাইসেন্সড হবা। আচ্ছা, বাই দ্য টাইম ইউ কমপ্লিট ইউর সেকেন্ড ইয়ার অফ ফাউন্ডেশন ট্রেনিং, মানে ইন্টার্নশিপের 2 বছর যখন শেষ হলো, তুমি কোর ট্রেনিং 1 এ ঢুকবা, তখন তোমাকে দিতে হবে এমআরসিএস পার্ট এ। ওকে, এলিজিবল হওয়ার জন্য তোমাকে এমআরসিএস পার্ট বি পাস করতে হবে। এরপরে এসটি 3 থেকে এসটি 8 এর মধ্যে তুমি এসটি 6 বা 7 এ গিয়ে তোমার যদি একটা লেভেল অফ কম্পিটেন্সি তুমি ইয়ে করতে পারো, তখন গিয়ে তুমি দিবা হচ্ছে এফআরসিএস। সো প্লাব, এমআরসিএস পার্ট এ, পার্ট বি, এফআরসিএস, এন্ড বাই দা এন্ড অফ এসটি 8 ইউ উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর আ কনসালটেন্ট পোস্ট, লাইক আ ফুল ফেজ সার্জন। সো দ্যাটস হাউ দা জার্নি ইজ। এখন তুমি দিয়ে এসে প্লাব দিয়ে এসে তুমি FY1 লেভেলে শুরু করতে পারো, এমআরসিএস দিয়ে এসে তুমি, তবে আবার এমআরসিএস শুধু পার্ট এ দিয়ে আসলে তুমি জিএমসি রেজিস্ট্রেশন পাবা না, জিএমসির জন্য তোমাকে দুইটা পার্টই কমপ্লিট করে আসতে হবে। সো তুমি যদি এমআরসিএস দুইটা পার্ট কমপ্লিট করে আসো, তারপর তুমি যদি এখানে এসে জবের জন্য অ্যাপ্লাই করো, তখন তোমার জন্য দুইটা পোস্টই খোলা থাকে, আইদার এসএইচও অথবা রেজিস্ট্রার। কিন্তু সমস্যা যেটা হয়, রেজিস্ট্রার পোস্টের কাজটা আসলে রেসপন্সিবিলিটি একটু বেশি, রিস্ক একটু বেশি, এবং সেই জন্য তারা আরো হায়ার লেভেল কম্পিটেন্সি এক্সপেক্ট করে। সো ওই তোমাকে এটা এনশিওর করতে হবে যে তুমি ওই পরিমাণ এক্সপিরিয়েন্স নিয়েই তুমি আসতেছো, কারণ রেজিস্ট্রার হিসাবে তোমার উপরে একটা পেশেন্টের অনেক সময় মানে লাইফ এন্ড ডেথ রেসপন্সিবিলিটি, অনেক বড় বড় ডিসিশন থাকতে পারে। সো সেই ডিসিশনটা নেওয়ার জন্য তুমি কম্পিটেন্ট কিনা, ইউ উইল হ্যাভ টু মেক শিওর অ্যাবাউট দ্যাট। এক্স্যাক্টলি, তার মানে আমাদের যেহেতু এখান থেকে পার্ট এ এবং পার্ট বি কমপ্লিট করে যেতে হচ্ছে, তাহলে আমরা ডাইরেক্টলি গিয়ে জয়েন করব এসটি লেভেল। It's not a mandatory thing. তুমি প্লাব দিয়েও আসতে পারো, প্লাব দিয়ে এসে তুমি ওদের প্লাব দিয়ে তখন FY, এখানে একদম FY1 লেভেল থেকে শুরু করো। তখন সুবিধাটা কি হয়, তুমি একদম রুট লেভেল থেকে ওদের সিস্টেমেই ট্রেনড হচ্ছে। সো যতদিনে তুমি রেজিস্টার হবা, এখানে আরেকটা কথা বলে নেই যেটা একটা টুইস্ট, যেটা আমরা সবাই এই দেশে আসার পরই আবিষ্কার করি, সেটা হচ্ছে যে ওদের কাছে কিন্তু তুমি রেজিস্টার মানে তারা ধরেই নিবে তোমার বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন করা আছে, জার্নাল পাবলিশ করা আছে, তোমার কনফারেন্সে নিয়মিত যাওয়া আসা আছে, এবং তুমি মানে ক্লিনিক্যাল একাডেমিক টিচিং সবকিছুতে, এবং ম্যানেজমেন্ট লিডারশিপ, তুমি একটা যেকোনো মানে ধরো এটাকে কি বলবো আসলে, যে বেসিক সার্জিক্যাল প্রসিডিউর তোমার নখদর্পণে আছে, ঠিক আছে। এই জিনিসটা একটা এসটি 3 রেজিস্টার লেভেলে ওরা এক্সপেক্ট করে, কারণ ওরা ওদেরকে ট্রেন করেই এভাবে। যখন তুমি এসটি 3 এর জন্য অ্যাপ্লিকেশন করবা, তখন তোমার সর্বনিম্ন ইন্ডিভিজুয়াল অ্যাপেন্ডিসেক্টমি কিছু থাকতে হবে, ইন্ডিভিজুয়াল ল্যাপারোস্কোপিক ল্যাপ কোলি থাকতে হবে কিছু। আমি যেমন ইউরোলজির জন্য ট্রাই করতেছি, আমার জন্য হলো ইন্ডিভিজুয়ালি আমি কিছু স্ক্রটাল এক্সপ্লোরেশন আমি করতে পারবো কিনা, ইন্ডিভিজুয়ালি কোনো ইমার্জেন্সি, ইউরোলজিক্যাল ইমার্জেন্সি আমি ম্যানেজ করতে পারি কিনা, স্ট্যান্টিং করতে পারি কিনা, এই জিনিসগুলো মানে একটা পেশেন্টের স্পেশালিটি ওয়াইজ তোমাকে এক একটা প্রসিডিউর থাকবে, এক এক রকম। সো এই জিনিসগুলোর কম্পিটেন্সি থাকতে হয় স্টেজ 3 লেভেলে আসতে হলে, এবং ওরা হলো FY1 থেকে যখন স্টেজ 3 লেভেল পর্যন্ত আসে তাদের ডক্টরদের ওই লেভেলে 4 বছরে কিন্তু তারা এই জিনিসগুলো। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আপু এমআরস মানে ওখানে এসে রেজিস্টার পোস্টে জব নেওয়ার জন্য কি এমআরসিএস কমপ্লিট করা লাগবে, আমি বলবো হ্যাঁ। আবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু এমআরসিএস কমপ্লিট থাকলে কি ওখানে এসে রেজিস্টার পোস্টে কাজ করতে পারবো, আমি বলবো না। কারণ যখন তুমি এমআরসিএস কমপ্লিট করে আসছো এবং রেজিস্টার পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছো, তারা ভাববে যে তুমি মিনিমাম একটা ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেকটমি করতে পারো এবং একটা ওপেন ইনগুয়াইনাল হার্নিয়া করতে পারো, টুকটাক পেরিয়ানাল যেগুলো কেস আছে, অ্যাবসেস, জেনারেল সার্জারি কথা বলছে আর কি, ইউরোলজির কথা ও ভালো বলতে পারবে। যেমন ও বললো যে ওরা ধরে নিবে যে তুমি একটা স্টেন্টিং নিজে করতে পারো, একটা ফ্লেক্সিবল সিস্টোস্কোপি নিজে করতে পারো। সো তোমাকে এই ক্লিনিক্যাল বা আদার্স যে একাডেমিক কম্পিটেন্স এগুলোও দেখাতে হবে, নট জাস্ট তুমি এসে এমআরসিএস সার্টিফিকেট দেখাবা আর তুমি ওই লেভেল। সো ওই জন্যই আমার মনে হয় যে যারা জুনিয়র লেভেলে মানে একদম স্টুডেন্ট লেভেল থেকে একদম ডিসাইডেড যে তারা আসবে ইউকেতে, তাদের জন্য কিন্তু প্লাব ইজ নট ব্যাড অ্যাট অল। তারা আসবে, পড়াশোনা করতে থাকবে এখানে,
দেখতে থাকবে, তারা FY1 করবে, FY2 করবে, এর মাঝখানে তারা যদি ডিসিশন নেয় যে না আমি যাবো সার্জিক্যাল রুটে, তারা ততদিনে আমরা আছি এখানে, আমরা এখন একটা গাইডলাইন দিতে পারি যে তোমরা এইভাবে যাও, তোমরা এইভাবে গেলে তোমাদের পোর্টফোলিওটা আপডেট হবে। এবং তুমি যখন একটা প্ল্যাটফর্মে থাকবা, একটা ট্র্যাকে থাকবা, তুমি নিজেও বুঝতে পারবে যে তোমাকে কি কি কাগজপত্রের উপর কাজ করতে হবে। এখানে অডিট, রিসার্চ, এখানে পেপার ওয়ার্ক, এই জিনিসগুলা খুব করাটা খুব সহজ, কারণ এখানে একদম ইন্টার্নশিপ। আমি এমন কিছু স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, দে আর স্টিল স্টুডেন্ট, তারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট, তারা অলরেডি রিসার্চ ইনভলভ, তারা অলরেডি অডিট করতেছে বেশ কিছু, তারা অডিট করতেছে তাদের লেভেলের, তারা অডিট করতেছে স্টুডেন্টকে, স্টুডেন্টদেরকে নিয়ে, তারা রোগীদের নিয়ে এখন কোনো টেনশন করতেছে না, তারা রোগীদেরকে নিয়ে অডিট করতেছে যখন তারা FY1 FY2, তারা বিভিন্ন প্রসিডিওর নিয়ে অডিট করতেছে যখন তারা আরেকটু সিনিয়র। সবার প্রত্যেক লেভেলের ডিফারেন্ট লেভেলের অডিট চলতেছে, রিসার্চ চলতেছে, পেপার করতেছে, প্রেজেন্টেশন আছে, এ লট অফ থিংস ইজ গোইং অন, ইউ হ্যাভ টু সিস্টেমে থেকে কাজগুলো করা আসলে অনেক ইজিয়ার। এবং এই জিনিসটা এরকম না যে এই জিনিসটা এখানেই আছে, এই জিনিসগুলো বাংলাদেশেও আছে, বাট এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টরা ইনভলভ না। আমরা এখন দেখতেছি যে অনেক ফিফথ ইয়ার, যেমন আমাদের পরিচিত একটা জুনিয়র আছে, ও অলরেডি একটা পাবলিকেশন পাবলিশ করছে বাংলাদেশে, হি ইজ এ বাংলাদেশ স্টুডেন্ট, জাস্ট বিকজ সে জাস্ট চোখ নাক কান খোলা রেখে নিজের পদগুলো একটু গোছানোর চেষ্টা করতেছে। দ্যাটস ওয়াই আমি বলবো যে আমাদের স্টুডেন্টরা ওই লেভেলে ওরিয়েন্টেড হলে তারা বাংলাদেশে বসেও অডিট, রিসার্চ এগুলো নিয়ে অনেক কাজ করতে পারবে। আমরা এখানে আসতে গাইডলাইন দেওয়ার জন্য আমরা এইসব ব্যাপারে গাইডলাইন দিতে পারবো, এবং শুধু আমরা না, আমাদের ওখানে বাংলাদেশের যেসব টিচাররা আছে, প্রফেসররা আছে, তাদের কাছে গিয়ে যদি কেউ অ্যাপ্রোচ করে স্যার আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে চাই, তারা কখনো মানা করে দেবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ, অনেক কিছু ইনডেপথ আমরা জানতে পারলাম, এবং কথায় কথায় যেহেতু চলে আসলো যে ল্যাব দিয়েও মানে আমরা এই জার্নির পথে আমরা ঢুকতে পারি, তো আমরা যদি কেউ FY1 লেভেলে জয়েন করতে চাই, তখন কি দেশে ইন্টার্নশিপ যদি করি এটার জন্য কোনো এফেক্ট হবে যে আমি ওই দেশে গিয়ে FY1 ঢুকতে পারবো? ইন্টার্নশিপ যদি তুমি শেষ করে আসো, তুমি এটা ক্লেম করতে পারো যে আমার FY1 লেভেলের কম্পিটেন্সি আছে, আমাকে সরাসরি FY2 লেভেলে নাও। অনেকেই এটা করে। এখন তোমাকে জিনিসটা জানতে হবে যে MRCS পার্ট এর সাবজেক্ট আমরা কয় ভাগে ভাগ করে ফেলতেছি। এখানে পার্ট এর ভিতর পেপার 1 এবং পেপার 2 আছে। সো পেপার 1 পেপার 2 তে কিছু ক্লিনিক্যাল, পেপার 2 তে থাকবে ক্লিনিক্যাল কোয়েশ্চেন, পেপার 1 এ থাকবে বেসিক কোয়েশ্চেন, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, এভরিথিং উইল বি ইনভলভ, মাইক্রোবায়োলজি সবকিছুই থাকবে, ট্রমা, সার্জারি, বেসিক্স, কনসেপ্ট গুলো, প্রি অপ, পোস্ট অপ সবকিছু। সো যদি বলি যে MRCS পার্টে পরীক্ষা আসলে কি, ইটস নাথিং বাট ইউর তোমার পুরো MBBS এর ফার্স্ট প্রফ থেকে শুরু করে ফাইনাল প্রফ পর্যন্ত প্রত্যেকটা প্রফের একটা সামারি। সো তোমার বেসিক যে বইপত্রগুলো আছে, তোমার নিজস্ব নোট আছে, তুমি কিন্তু কিছু নিজস্ব নোট তৈরি করছো তোমার থ্রু আউট তোমার স্টাডি লাইফ, প্রত্যেকটা জিনিস তোমাকে হেল্প করবে এই পরীক্ষার প্রিপারেশন নিতে। ফার্স্ট অফ অল এটা নিজস্ব হ্যান্ড নোট স্টুডেন্ট লাইফে। সেকেন্ড হলো কিছু ম্যাটেরিয়ালস আছে, যেমন তুমি বিভিন্ন সাবস্ক্রিপশন কিনতে পারবা, EMRCS পাস টেস্ট, এই জিনিসগুলো সাবস্ক্রিপশন গুলো খুব হেল্পফুল, কারণ এই জিনিসগুলো হয় কি বই ক্যারি করতে হয় না, হাতে মোবাইল থাকে বা একটা ডিভাইস থাকলে তুমি যাওয়া আসার পথে তুমি পড়তে পারবা জিনিসগুলো, এক্সাম দিতে পারবা একটা জিনিস। আর অনেকে আছে যে হাতে বই না নিয়ে পড়লেও তাদের পড়াশোনা হয় না, তাদের জন্য তারা নীলক্ষেতে যেতে পারে, MRCS EMRCS বললে তারা বই কিনে নিয়ে আসতে পারে, 10-15 পার্টের একটা বিশাল বই ধরাই দিবে, ওই বইটা প্রায় 2-3 হাজার কোয়েশ্চেন থাকে ওইটার ভিতরে, ওই কোয়েশ্চেন গুলা জাস্ট কোয়েশ্চেন গুলা না, এই কোয়েশ্চেন গুলো হয় কি তোমার নলেজের ডেপথটা বাড়াবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে তোমার নলেজের ডেপথ বাড়বে। সো তুমি যদি কোয়েশ্চেন গুলো শুধু সলভ করো, আশেপাশের জিনিসগুলো সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করো, তুমি সামনের দিকে আগে যাবা। একটা হলো EMRCS, সেকেন্ড হলো পাস টেস্ট। এটা ছাড়াও আমরা বেশ কিছু জিনিস এখন আমাদের হাতে নাগালে আছে, সেটার ভিতরে একটা হলো রিকল, গত 5-10 বছরের রিকল যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ হয় কি ওরা এই সিস্টেমটা গত 200-250 বছর যাবত আস্তে 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 নিতে 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 ডেভেলপ করছে, এবং ওদের টার্গেট থাকে যে আমাদের যখন একটা ডক্টর MRCS পার্টে পাস করবে তার মিনিমাম এই টপিকসগুলোর উপরে একটা বেসিক নলেজ থাকতে হবে। সো ওই টপিকসগুলো এবং কোথায় কোথায়
ডক্টররা ভুল করতেছে বা কোথায় কোথায় তাদের ল্যাকিংস রয়ে যাচ্ছে, তারাই কিন্তু গত 200 বছর অলরেডি ফাইন্ড আউট করছে এবং তারা স্টিল নাও করতেছে। তো তারা ওই টপিকস গুলো থেকে বেশি কোয়েশ্চেন দেয়। ওকে, তো বাংলাদেশের ক্ষেত্রে একটা ডক্টরকে অবশ্যই টিবি ট্রিটমেন্ট জানতে হবে, ইটস বেসিক, ঠিক আছে, তার ক্লিনিক্যাল ফিচার জানতে হবে। আর এখানে যখন আসবে এখানকার রোগীদের ডায়াবেটিকুলাইটিস, তারপর আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ, এইসব অনেক বেশি, এইসব জিনিস সম্বন্ধে, এটা জাস্ট একটা বেসিক, আমি জাস্ট একটা নর্মাল জিনিস বললাম, ঠিক আছে। বাংলাদেশে থাকলে তোমাকে ম্যালেরিয়া, ডেঙ্গু এইসবের ট্রিটমেন্ট জানতে হবে। এখানে কিন্তু থাকলে তোমাকে বুঝতে হবে যে কোন পেশেন্টকে কোথায় কিভাবে রেফার করতে হয়। সো এই যে এই জিনিসগুলা, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে যদি তুমি ওদের কোয়েশ্চেনগুলো পড়ো এবং আশেপাশে নলেজগুলো একটু ঘাটাঘাটি করো। তো এটার জন্য ওরা রিকল যেগুলি আছে, রিকলের কোয়েশ্চেনগুলো তোমাকে হেল্প করবে যে ওরা কোন টপিকসগুলো থেকে কোয়েশ্চেন করতেছে এবং কিভাবে করতেছে এটা বোঝার জন্য। সো পাস লাস্ট 5 to 10 years রিকল খুব অ্যাভেলেবেল এখন, এবং কিছু কিছু বই আছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমরা খুবই রিসোর্সফুল একটা কান্ট্রি, অ্যাটলিস্ট পড়াশোনার ম্যাটেরিয়ালস, এটা এতটুকু বলবো। তুমি নীলক্ষেতা যাবা, নীলক্ষেতা যাওয়ার পর তুমি জাস্ট জিজ্ঞেস করবে যে ভাই কিছু আছে নাকি এরকম, দে উইল ফাইন্ড আউট সামথিং ফর ইউ, ডেফিনেটলি দে উইল ফাইন্ড আউট সামথিং ফর ইউ উইথ এক্সপ্লানেশনস, এক্সপ্লানেশন সহ অনেক সময় বই আসে। এবং তবে একটা জিনিস যে নিজের উপর কনফিডেন্ট থাকা, কিছু কিছু জায়গায় এক্সপ্লানেশন ভুল থাকতে পারে, কারণ এগুলি রিকল, এগুলি মানুষের কাছ থেকে মেমোরিতে মেমোরিতে কালেক্ট করা হয়েছে, ওগুলি এক্সপ্লানেশন দিচ্ছে। সো তোমরা নিজেরা ওগুলিকে একটু জাজ করবো যে আমি আসলে সঠিক জিনিসটা পড়তেছি কিনা। ওকে, এইটা একটা জিনিস। আর একটা টপিক হলো ফৌজিয়া শীট, এটা নেটে পাওয়া যাবে, তুমি নেটে এখনো সার্চ দিলে ফৌজিয়া শীট লেখে বা ফৌজিয়া রিকল লেখে সার্চ দিলে ওখানেও পাবো, ওখানে প্রায় 300-350 মতো কোয়েশ্চেন আসে। ওইটা যদি প্রপারলি কেউ পড়ে ওখান থেকে কিছু কোয়েশ্চেন কমন আসে, মোটামুটি প্রত্যেক বারই ওখান থেকে সরাসরি কিছু কোয়েশ্চেন কমন আসে। দিজ আর দ্য ট্রিক্স, মানে এই জিনিসগুলো এভাবে ধরে একটু আগাইতে হবে, একটু আগালে তুমি ইউ ক্যান সলভ দিস থিংস ভেরি ইজিলি। এটা হলো পার্ট এ। আর পার্ট বি এটা তুমি বলো। পার্ট বি হচ্ছে তোমার মেইনলি, আমি বলি এই এমআরসিএস পার্ট এ বলো পার্ট বি বলো, যেটা বোঝার ব্যাপার, যেটা সেটা হচ্ছে যে ওরা তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করে। যেমন আমি এইমাত্রই একটা পাথওয়ের কথা বললাম, তো এমআরসিএস পার্ট এ দেওয়ার পরে তুমি কোর ট্রেনিং এ ঢুকবা, তার মানে তুমি তোমার লাইফের ফার্স্ট তুমি সার্জিক্যাল ট্রেনিং শুরু করবা। এর আগে যদি ফাউন্ডেশন ইয়ারে তুমি 4 মাস সার্জারি করেও থাকো, ইন্টার্নশিপে আমরা যে 4 মাস সার্জারি করি, ওখানে আসলে আমরা কি করি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি সার্জারির কোনো ডেডিকেটেড ট্রেনিং না। তো যখন তুমি একদম সার্জারি ট্রেনিং এ আসছো, তুমি যদি এটাই না জানো যে ডাইভার্টিকুলার ডিজিজ জিনিসটা কি, বা অ্যাওর্টিক অ্যানিউরিজম কি, বা ব্লাডারের অ্যানাটমিটা কি, হিস্টোলজিটা কি, আমার জন্য কিন্তু তোমাকে বোঝানো খুব কঠিন যে ব্লাডারে একটা স্টেন্টিং করতে হলে তুমি যদি এটাই না জানো যে ট্রাইগন কোথায় আর ইউরেটারের ওপেনিং কোথায়, বা একটা ধরো তুমি কোলোরেক্টাল অপারেশন করতে গিয়ে তুমি যদি এটাই না জানো যে ইউরেটারটার এক্সাক্ট অ্যানাটমিটা কোথায়, আমি একটা কোলোরেক্টাল সার্জারি করতে যাওয়ার সময় তোমাকে আমার এটা বোঝানো খুব টাফ যে কেন ইউরেটার ইনজুরি হওয়ার চান্স এত বেশি এবং কেন ইউরেটারটাকে আমার প্রোটেক্ট করতে হবে, এবং আমরা ক্লিনিক্যালি কিভাবে এই জিনিসগুলোকে ডিফারেনশিয়েট করতেছি। এক্স্যাক্টলি, সো ওই সময় যেহেতু তোমার এগুলো জানা লাগবে, এই জন্য তখন কি করে অ্যানাটমিটার উপর খুব জোর দেওয়া হয়। তুমি অ্যানাটমি শিখে আসো, সার্জারি আমি তোমাকে শিখাই দিব, সমস্যা নাই। বাট তুমি অ্যানাটমি না শিখে আসলে আমার পক্ষে কিন্তু এখন বসে বসে তোমাকে অ্যানাটমি পড়ানো সম্ভব না। ওকে, সো দ্যাটস ওয়ান থিং, তোমাকে তোমার বেসিকটা ক্লিয়ার করে আসতে হবে। তারপরে আসো তুমি যে প্যাথোলজি, তুমি যে কোনো একটা ডিজিজের তুমি বেসিক প্যাথোলজিটা, যে কোনো দে উইল নট আস্ক ইউ সামথিং মাইক্রোস্কোপিক এক্সসেপ্ট এ ফিউ থিংস, যেটা খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট। যেমন বাংলাদেশের জন্য আমি বলছি টিউবারকুলোসিস, এখানকার জন্য ডায়াবেটিকুলাইটিস, এই জিনিসগুলো খুবই বেসিক, খুবই ইম্পর্টেন্ট, এগুলি হয়তো বা মাইক্রোস্কোপিক লেভেলে যেতে পারে। এছাড়া অন্যান্য ডিজিজ যেগুলো, ওগুলি বেসিক প্যাথোলজি, দ্যাটস ইট। দে ডোন্ট ওয়ান্ট ইউ অ্যাজ এ রিসার্চার অর সায়েন্টিস্ট অন দ্যাট টপিক, they just want you to that okay you know, at least you know the very important thing of those pathologies there. যেমন ধর ইউরোলজির পার্সপেকটিভ থেকে একটা কথা বলি, একটা টেরাটোমার সেমিনোমার মধ্যে বেসিক কি ডিফারেন্স, এটা যদি তোমার বেসিক থিওরিটিক্যাল নলেজটা না থাকে, আমি তোমাকে এটা বোঝানো কিন্তু টাফ যে আমি মানে টেরাটোমার কি ম্যানেজমেন্ট করব, সেমিনোমার কি ম্যানেজমেন্ট করব, বা টেরাটোমা সেমিনোমা তুমি ছেড়ে দাও। একটা টেস্টিকুলার টর্শন নিয়ে আসলো, একটা 15 বছরের বাচ্চা টেস্টিকুলার টর্শন নিয়ে আসলে আমার মানে কি করতে হবে, টেস্টিকুলার পেইন, একটা 11 থেকে 15 বছরের বাচ্চা যদি একটা টেস্টিকুলার পেইন নিয়ে আসে আর একটা যদি 60 বছরের লোক টেস্টিকুলার পেইন নিয়ে আসে, দুটো কিন্তু সেম জিনিস না, দিস আর নট দ্য সেম থিং, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য প্যাথোলজি ইজ ডিফারেন্ট। সো তোমাকে কোথায় সব পেশেন্ট ফালায় গিয়ে ওই পেশেন্টটা দেখতে হবে, আর কোথায় তোমাকে ইউ হ্যাভ টু নো হাউ টু ট্রিয়াজ দিস পেশেন্ট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো শেখানো হবে, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে এমআরসিএস পার্ট বি পরীক্ষা দেওয়ার আগে।
এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে তুমি এমআরসিএস পার্ট এর বেসিকটা তুমি যদি তৈরি করে আসো, তখন আমি 2 বছর তোমাকে বেসিক সার্জারির যে ট্রেনিংটা এটা দিতে পারবো। এরপর আসো পার্ট বি এর কথা। পার্ট বি দিয়ে যখন তুমি রেজিস্টার হয়ে যাবা, তোমার কাছ থেকে তখন কনসালটেন্টরা এক্সপেক্ট করবে কি, তার ক্লিনিকে একটা পেশেন্ট আসবে, পেশেন্টের ক্যান্সারটা এমন একটা স্টেজে যে তার আর অপারেশন করা সম্ভব না, কনসালটেন্ট কি যাবে যে তুমি গিয়ে এখন পেশেন্টের সাথে কথা বলে পেশেন্টকে কাউন্সেলিং করো, পেশেন্ট পেশেন্টের ফ্যামিলি। বা ধরো একটা এরকম পেশেন্ট আসলো, পারফোরেশনের একটা পেশেন্ট, হয়তো বা তুমি 25 বছরের একটা মেয়ে, তুমি তাকে ওটিতে নিয়ে গেলা, কনসালটেন্ট ওটি করতেছে। সো তারপরে তার পেশেন্টের ধরো একটা অ্যাটেন্ডেন্ট আসলো যে জানেই না যে তার মেয়ে যে আসছে এখানে, বা তাকে যে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, বা তার যে এরকম একটা সিরিয়াস একটা প্রবলেম, তার যে ওটি চলতেছে, বা ওটিটা করার পরে মানে তোমার ওটিতে আমরা কি করতেছি এবং এটার পরে আউটকামটা কিরকম, তার সাথে একজনকে কথা বলতে হবে। কনসালটেন্ট কিন্তু ওটি রেখে এসে এখন পেশেন্টের গার্জিয়ানের সাথে কথা বলবে না। কনসালটেন্ট এক্সপেক্ট করবে কি, তুমি গিয়ে তাকে ফর দা টাইম বিং তাকে হ্যান্ডেল করো। এক্স্যাক্টলি। ওকে, সো তোমাকে জানতে হবে যে কি প্রসিডিউর হচ্ছে, কি কি অপারেশনের কমপ্লিকেশন থাকতে পারে এবং পেশেন্টের আউটকাম কেমন। পেশেন্টের ফাইল সম্পর্কে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, পেশেন্ট কি কি প্রবলেম নিয়ে আসছে, পেশেন্টের কি অপারেশন হচ্ছে, কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, ফার্দার কোনো অপারেশন লাগতে পারে কি পারে না, রিকভারি কতদিনে, কারণ আমাদের পেশেন্টের প্রথম থাকে যে আমি কতদিনে সুস্থ হব। ঠিক আছে, এটা শুধু আমাদের না, মানে পৃথিবীর যে কোনো জায়গায় তাকে জিজ্ঞেস করবে, সে প্রথম জিজ্ঞেস করবে তার কাজ আছে, তার কাজে যেতে হবে, সে কতদিনে রিকভারি করবে। সো ইউ হ্যাভ টু নো অল অফ দোজ থিংস, ইটস নট ভেরি, এই জিনিসগুলো খুব একটা কঠিন না, ইটস নট রকেট সায়েন্স। ওটিতে যখন ঢুকবো কনসালটেন্ট আমাকে শিখাই দিবে যে হেমোরয়েডেক্টমি কিভাবে করতে হবে, ফিস্টুলাতে সিটোন কিভাবে দিতে হবে, এটা আমি জানবো, এটা তারা এক্সপেক্ট করে না, এটা তারা আমাকে শিখাই দিবে। আমার কি জানতে হবে, ফিস্টুলা যে অপারেশন হবে এর আগে পেশেন্ট 10টা কোশ্চেন করবে যে কতক্ষণ লাগবে অপারেশন করতে, জিএ দিবা নাকি স্পাইনাল দিবা, অপারেশনের পর ব্যথা থাকবে কিনা, অপারেশনের পরে ইনকন্টিনেন্স ডেভেলপ করবে কিনা, অপারেশনের পরে বেড রেস্টে থাকতে হবে কিনা। তো এই যে পেশেন্টের 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, কনসালটেন্ট হ্যাজ বিন ডুইং দিস ফর দেয়ার হোল লাইফ, তাদের আর ধৈর্য নাই। সো তারা তোমার কাছ থেকে এক্সপেক্ট করবে যে তুমি গিয়ে পেশেন্টের সাথে কমিউনিকেট করবা, বা ছুটির পরে তুমি পেশেন্টের সাথে ওটি টোটি শেষ হওয়ার পর তুমি গিয়ে পেশেন্টকে বলবা যে আচ্ছা ঠিক আছে, ওকে এটা এটা আমরা করছি, বা এটা এটা আমরা আবার ফলো আপ করবো, এই করবো সেই করবো, তোমাকে এই অ্যাডভাইস পালন করতে হবে, তাই না? সো এই জিনিসগুলোর জন্য তোমাকে তখন প্রিপেয়ার হতে হবে। সো এমআরসিএস পার্ট বি ইজ মোর অ্যাবাউট ক্লিনিক্যাল কমিউনিকেশন, এটার জন্য কিন্তু তোমার বেসিক কিছু নলেজ লাগবে। যেমন এর জন্য এটার পার্ট গুলো এরকম, অ্যানাটমি চারটে স্টেশন থাকে, প্যাথোলজি দুটি স্টেশন থাকে, হ্যাঁ প্যাথোলজি দুইটা স্টেশন থাকবে, ক্রিটিক্যাল কেয়ারে দুইটা স্টেশন থাকবে, হিস্ট্রি টেকিং থাকে দুইটা, কমিউনিকেশন থাকে দুইটা, আর এক্সামিনেশন থাকে চারটা। ঠিক আছে, অ্যানাটমি চারটা থাকে। সো তুমি জায়গাটা বুঝতে পারছো কিনা, তুমি একটা পেশেন্টের হিস্ট্রি নাও জানতে হবে তোমার, তোমাকে পেশেন্টের সাথে কমিউনিকেট কিভাবে করতে হবে এটা জানতে হবে। শুধু পেশেন্টের সাথে না, তোমাকে তোমার কলিগদের সাথেও কমিউনিকেট কিভাবে করতে হবে। তোমার একটা পেশেন্টকে আইসিইউতে পাঠাতে হবে, তার তুমি কাকে ফোন দিবা, তোমার কলিগকেই তো ফোন দিবা, either senior colleague or junior colleague, তুমি ফোন দিয়ে তার সাথে কথা বলতে হবে। you have to know which point এ তোমাকে কথা বলতে হবে। তুমি যখন রোগীর সাথে কথা বলবা, তুমি মেডিকেল জার্গন ইউজ করতে পারবা না তখন, কিন্তু তুমি যখন তোমার কলিগের সাথে কথা বলবা, তুমি কিন্তু তোমার মেডিকেল টার্মিনোলজি ইউজ করতে পারবা, there will be no problem. সো এই জিনিসগুলো জাজ করার জন্য ওখানে একটা নরমাল মানুষ বসে থাকে। এই কমিউনিকেশন পার্টটাতে মজার জিনিস হলো, যখন তুমি একটা পেশেন্টের সাথে ডিল করবা, তোমাকে একজন কোয়েশ্চেন করবে, একজন মেডিকেল সেক্টর থেকে তোমাকে হলো জাজ করবে, আরেকজন একদম নরমাল নন মেডিকেল পার্সন বসে থাকবে, যে কিনা তোমার দিকে মনোযোগ রাখবে যে তুমি কোনো মেডিকেল জার্গন ইউজ করছো কিনা এই কমিউনিকেশনের ভিতরে, যেটা সে বুঝে নাই, বা তুমি যদি করেও থাকো ওটা তুমি প্রপারলি পরে এক্সপ্লেনেশন করে দিছো কিনা। অনেক কিছু টার্ম আছে আমরা হয়তো বলে ফেলছি, কিন্তু আমরা ওটা পরে এক্সপ্লেন করছি কিনা প্রপারলি, এই জিনিসগুলোর দিকে তারা খেয়াল রাখে। সো ইটস লাইক একটা সম্পূর্ণ একটা কম্প্যাক্ট একটা সিচুয়েশন, যেখানে তোমাকে ক্লিনিক্যালি প্র্যাকটিসের জন্য পারফেক্টলি তারা শেপ করতেছে। সো পার্ট বি এর জন্য রিডিং ম্যাটেরিয়ালস যদি বলতে হয়, রিডিং ম্যাটেরিয়ালস ইজ ইওর লাইফ প্র্যাকটিস। ওকে, তুমি যেভাবে প্র্যাকটিস করতেছো এটা হলো তোমার রিডিং ম্যাটেরিয়াল। এটা ছাড়াও এটার বাইরে কিছু বই আছে, কিছু সাজেশন টাইপ বই আছে,
এগুলি পড়া যেতে পারে। একটা হলো টার্কি নোট আছে, একটা হলো সিং নোট আছে। এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে আমি বলবো যে খুবই অ্যাভেলেবল। নিউ মার্কেটে যাবা বলবা তোমাকে দিয়ে দিবে। আমি বলছি আমাদের নিউ মার্কেটটা হলো একটা বিশাল রিসোর্সফুল জায়গা, ঠিক আছে? তুমি নীলক্ষেতে গিয়ে এগুলি বললে তোমাকে বের করে দিবে বইগুলো। সো এই জিনিসগুলো খুবই অ্যাভেলেবেল পাবো ওই ওখানে গেলে। কিছু রিকল পাওয়া যায়, আগে এটা ইন্টারনেটে পাওয়া যেত, এখন হয়তো বা রিকলটা বন্ধ করে দিচ্ছে কোনো কারণে। কিছু রিকল আছে গত 4-5 বছরে, কোয়েশ্চেনের প্যাটার্ন, বিভিন্ন সেন্টারের কোয়েশ্চেনের প্যাটার্ন দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে ওরা কোন টপিক থেকে কিভাবে কোয়েশ্চেন করতেছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর যখন তুমি এই ক্লিনিক্যাল টপিকস গুলো পড়তে যাবে, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন আমাদেরকে সবচেয়ে মজার জিনিস হলো, মেডিকেল স্টুডেন্ট হিসেবে যখন আমরা ছিলাম, আমাদেরকে কোনো ড্রাগস এর কমপ্লিকেশন জিজ্ঞেস করলেই প্রথম কথা হলো সাইড এফেক্ট, ডায়রিয়া, ভমিটিং, নশিয়া এন্ড ভমিটিং। তো তোমাকে বুঝতে হবে নশিয়া ভমিটিং কিন্তু সব ড্রাগই করে, কিন্তু এটা কিন্তু সব কয়টার মেইন কজ না, মেইন সাইড এফেক্ট কিন্তু এটা না। তো আমরা যখন পড়বো আমাদের যখন একটা ডিজিজ এর কজ বা হোয়াট আর দ্য কজেস অফ ARDS এরকম টাইপের কোয়েশ্চেন আসবে আমাদেরকে, হোয়াট আর দ্য কজেস অফ প্যানক্রিয়াটাইটিস, তখন আমাদেরকে শুরু করতে হবে একদম শুরু থেকে যে সবচেয়ে মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে? হ্যাঁ, এই এই জিনিসগুলো দিকে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে পড়াশোনার সময়। কারণ হলো ওদের হাতে একটা লিস্ট থাকবে, ওদের হাতে বলতে যারা এক্সামিনার থাকবে তাদের হাতে, তারা 10টা কজের জন্য তোমাকে 5 মার্ক দিতে পারবে। এখন তুমি 10টা কজ আবার সিরিয়াল করে ওয়াইজ দেওয়া আছে, 1, 2, 3, 4 করে, এক একটা মার্ক এক এক, একের এক এক, প্রথমটা বললে তুমি 1 মার্ক পাবা, পরে 2টা বললে হয়তো বা তুমি 1 মার্ক পাবা, তারপরে 3টা বললে 1 মার্ক পাবা। এখন তুমি যদি শুধু লাস্টের গুলোই বলে যাও, ফার্স্টের গুলো না বলো, তুমি হয়তো বা 10টা কজ বলবা কিন্তু ওগুলোতে কোনো নাম্বার আসবে না, কারণ তুমি মোস্ট কমন কজ গুলো মিস করে গেছো। তো এই জিনিসগুলা ভালোভাবে খেয়াল রাখা ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময়। আর আমি আরেকটা জিনিস বলবো, তুমি যখন ক্লিনিক্যালি প্র্যাকটিস করতেছো এখন থেকে পেশেন্টের সাথে কমিউনিকেশন বেটার করা শুরু করা উচিত। অ্যাজ ইউ আর এ ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্ট, ইউ নো হাউ টু টেক হিস্ট্রি, ইউ নো হাউ টু ডু এক্সামিনেশনস, ইউ আর লার্নিং দোজ থিংস, লার্ন ইট প্রপারলি, যেটা দিয়ে তুমি তোমার লাইফ লং প্র্যাকটিস করবা, দেশে করো দেশের বাইরে করো। রোগী কিন্তু একই জিনিস, একটা হিউম্যান বডি, এটা তুমি বিদেশে থাকুক আর দেশে থাকুক, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর পেশেন্ট। এবং তুমি বাংলাদেশে যখন রোগীর সাথে ডিল করবা, তুমি সেম ডিলিংসটা তোমাকে দেশে বাইরে এসেও করতে হবে। সো তোমাকে ওই রেসপেক্টফুল ওয়েতে তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন গুলো, হিস্ট্রি টেকিং গুলো, এগুলো সবকিছু মেনটেন করতে হবে। আমরা যেটা হচ্ছে, আমরা কথা বলতে 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 অনেক ভিতরে চলে যাচ্ছি। তোমরা আমাদেরকে একটা বাজার দিতে পারো যে টাইম কিন্তু হয়ে আসছে সেই কোশ্চেনের জন্য। আজকে আমাদের ঠিক আছে, আসলে আমাদের মানে এটা আসলে খুবই মেইন একটা মানে ভাইটাল টপিক, যে যেহেতু প্রিপারেশন নিয়ে, কারণ আপনাদের পেজে এবং ইউটিউবে আমরা মোটামুটি এই রিলেটেড অনেক কোশ্চেন এবং অনেক ভিডিও দেখছি, কিন্তু তারপরেও যেহেতু আসলে একটা সেমিনার মানে এই জিনিসগুলো অনেক এক্সপেক্ট করে একটু, ওই জন্য আরকি আমরা আরকি আটকাইনি আপনাদের, আপনার বললাম যে বলেন আরকি। তো ভাইয়া একটা যে নেক্সট একটা কোশ্চেন, যে আমি আপুর একটা ভিডিও দেখছিলাম কিছু দিন আগে, সেখানে আপু বলতেছিল যে আসলে যদি কেউ ইউকে যাওয়ার চিন্তা করে তো তার আসলে মানে যদি সে ডিটারমাইন থাকে যে আমি মেডিসিনে যাবো, সেক্ষেত্রে তার MRCP ফার্স্টে দেওয়া উচিত। আর যদি কেউ ডিটারমাইন থাকে যে সে MRCS দিবে, সার্জারিতে যাবে, সেক্ষেত্রে তার MRCS ফার্স্টে দেওয়া উচিত, কারণ দুইবার খরচ করার কোনো দরকার নেই। আমি যে বললাম না যে আমি যেদিন ফার্স্ট MRCS এর জন্য পড়া শুরু করি, তখন কিন্তু আমার কাছে মনে হতো যে আমি যেহেতু সার্জন হব, MRCS ছাড়া আর কোনো পরীক্ষাই মানে আমার আমার পথে আসতে পারবে না, এরকম একটা ইয়ে ছিল। হ্যাঁ, তো এখন ওই যে একটা কথা বললাম, তুমি যখন MRCS কমপ্লিট করে এখানে আসবা, তোমার জব এক্সপেকটেশন থাকবে একটু সিনিয়র লেভেলের। আমি কিন্তু তখন এসে আর এখানে FY1 লেভেল থেকে শুরু করতে যাব না, কারণ আমি যতদিনে MRCS কমপ্লিট করছি ততদিনে কিন্তু দেশে আমার প্রায় 2.5 বছর মতো সার্জিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে এসে আবার আমি যাদের সাথে একই লেভেলের জবে ঢুকতে চাচ্ছি, তাদের আদার্স কম্পিটেন্সি কিন্তু আমাদের আমার থেকে অনেক বেশি ছিল ওই টাইমটা। সো আমাকে কি করতে হয়েছে, আমাকে ওই 3 বছরের গ্যাপ 1 বছরে কমপ্লিট
করতে হয়েছে আমাকে, এক বছরের মধ্যে 8-10টা অডিট কমপ্লিট করে দেখাইতে হয়েছে আমাকে, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়ে পোস্টার প্রেজেন্ট করতে হয়েছে, পাবলিকেশন সাবমিট করতে হয়েছে। এরপরে আমি এখন কোন ইন্টারভিউ দিলে আমাকে দেখাইতে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার যে কাজটা 3-4 বছরে করার কথা ছিল সেই কাজটা আমি 1 বছরে করছি। অতএব আমি যখন এটা বলি যে না তোমরা ক্লাব দিয়েও আসতে পারো, তার মানে কিন্তু এটা নট, ইটস নট দ্যাট আমি এমআরসিএস এর নেগেটিভ পাবলিসিটি করতেছি, আমি তোমার ডিমোটিভেট করতেছি কাউকে, এটা এটা না, তোমাকে তোমার লেভেলটা বুঝে ডিসিশনটা নেওয়া আর কি। কারণ আমরাও তো এখানে এসে সাফার করে করে কিন্তু জিনিসগুলো শিখি, এবং আমরা কি চাই যে তোমরা যাতে এখানে এসে সেম জিনিসগুলো সাফার না করো। ওকে, এখন ধরো যেমন আমি সিম্পলি একটা এক্সাম্পল দেই, আমার কোর ট্রেনিং আর স্পেশালিটি ট্রেনিং এর উপরে কিছু প্রেজেন্টেশন নিজেরই করা আছে, বাট ওটা করছিলাম আরো 1 বছর আগে, সো ওই সময় আমার নিজের জ্ঞানই আরো 1 বছর কম ছিল। হ্যাঁ, সো ST3 এর একটা মানে অ্যাপ্লিকেশন তুমি যখন করবা, তুমি দেখবা যে পোর্টফোলিও স্কোর শিটটা যদি তুমি দেখো, হাইয়েস্ট লেভেল স্কোর করার জন্য তোমাকে মিনিমাম 7টা ইন্টারন্যাশনাল পাবলিকেশন দেখাতে হবে, হাইয়েস্ট লেভেল অফ স্কোর। যেখানে তুমি কোর ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করলে তুমি 1টা 2টা পাবলিকেশন দেখালেই তুমি হাইয়েস্ট স্কোর করতে পারবা। সো তোমাদের আমাদের জন্য ডেফিনেটলি ইজি হচ্ছে টু অ্যাপ্লাই ফর কোর ট্রেনিং, এবং কোর ট্রেনিং এর জন্য তুমি অ্যাপ্লাই করতে গেলে তুমি 18 মাসের বেশি সার্জিক্যাল এক্সপিরিয়েন্স দেখাতে পারবা না। মানে আমি কি টুইস্টটা বোঝাতে পারছি যে আমি এমআরসিএস কমপ্লিট করে আসতে আসতে আমার অলরেডি তো 4.5 বছরের করা ওখানে অ্যাপ্লাই করাটা সেফেস্ট আর কি, এসপিতে অ্যাপ্লাই করাচ্ছে কোর ট্রেনিং এ অ্যাপ্লাই করাচ্ছে। এক্স্যাক্টলি, তোমার যখন 18 মাসের বেশি হয়ে যাবে এক্সপিরিয়েন্স, তুমি কিন্তু তখন আর কোর ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এখন এখানে আরেকটা ব্যাকআপ প্ল্যান আছে, ইউ ক্যান স্টিল, ধরো তুমি একদম ফার্স্ট ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তুমি এখন বললা যে না আমি প্লাব কিছুতেই দিব না, আমি একদম ফুল ফেজ রেডি সার্জন হওয়ার জন্য আমি এমআরসিএস দিব। ওকে ফাইন, তুমি এমআরসিএস দিয়ে আসো, বাট তুমি তোমার সার্জিক্যাল এক্সপিরিয়েন্সটা 18 মাসের কম রাখো। হ্যাঁ, তখন তুমি কি করবা, তুমি দেশে যে কাজগুলা করতেছো এটা তুমি একদম ডেডিকেটেড কোনো সার্জিক্যাল ডিপার্টমেন্টে করবা না, তুমি অন্যান্য কোনো ডিপার্টমেন্টে, তুমি ইমার্জেন্সিতে কাজ করো, তুমি মেডিসিনে কাজ করো, তুমি যে কোনো জায়গায় কাজ করো, বা যদি বা তুমি সার্জারিতে কাজ করেও থাকো, ইউ মেক শিওর যে তুমি তোমার পোস্টটা দেখাবা হচ্ছে যে মেডিকেল অফিসার হিসেবে, যে জেনারেলাইজড আমি ফ্লোর ম্যানেজ করতাম, নট ডেডিকেটেড সার্জিক্যাল জব। এরপর তুমি এখানে এসে যে জবটা নিবা, যেটা ফরিদ বললো যে রোটেশনাল একটা জব নেওয়া যায়, 4 মাস 4 মাস 4 মাস, আইদার তুমি 1 বছরে টানা সার্জিক্যাল একটা জব নিয়ে আসতে পারো, অথবা তুমি রোটেশন নিতে পারো যে 4 মাস সার্জারিতে, 4 মাস মেডিসিনে, 4 মাস আইসিইউতে, বা 4 মাস হয়তো কোনো একাডেমিক জব। তখন তোমার হবে কি, তোমার ওভারঅল সার্জিক্যাল এক্সপিরিয়েন্সটা কি থাকবে, 18 মাসের কম থাকবে, এন্ড দেন ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই ফর কোর ট্রেনিং। এন্ড কোর ট্রেনিং অ্যাপ্লাই করাটা সহজের কারণে, কারণ এখানকার পাবলিকেশনগুলো, পাবলিকেশন অডিট এই জিনিসগুলো রিকোয়ারমেন্টটা কম। much more easier na tomar core training er jonno tomar portfolio prepare kora ta etar kotha bollam ar ki mane it's just kintu jara 5 6 bochhor already ha jara 4 5 bochhor already practice kore fesha surgery te tader jonno ashole tader jonno ashole laptop option tader jonno notun option er good option তো আপু মানে আপনি সাজেস্ট করতেছেন যে FY2 থেকে আর কি মানে এমআরসিএস এর পরে শুরু করা আর কি, যদি একদম ফ্রেশ ইন্টার্নশিপে ঢুকো, এটা আমার সাজেশন থাকবে, আমাদের সাজেশন না, এটা আসলে যার যার অবস্থা অনুযায়ী সে সে ডিসিশনটা নিবে। এখন কেউ ডিসিশন নিতে পারে ভাই আমার পক্ষে এত টাকা পয়সা বারবার খরচ করা সম্ভব না, আমি ডাইরেক্ট এমআরসিএস দিয়ে আসব, ইটস গুড, তুমি যদি দিয়ে আসতে পারো উই হ্যাভ নো প্রবলেম, কিন্তু তোমাকে এখানে এসে আরো কিছু কাজকর্ম করতে হবে অন্যদের থেকে বেশি, এটা তোমাকে মাথায় রাখতে হবে, যেটা আমরা এখন করতেছি। আমরা আমাদের পোর্টফোলিও নিয়ে অনেক কাজ করতেছি, এখন আমাদের একসাথে 4-5টা অডিটে কাজ করতে হইতেছে প্রতি মাসে, দেশে বিদেশে স্টুডেন্টদের সাথে যোগাযোগ করতে হইতেছে, ওদেরকে পড়াইতে হইতেছে, ওদের সাথে কমিউনিকেশন রাখতে হইতেছে, এই জিনিসগুলো করতে হবে। কিন্তু তুমি যদি প্ল্যাব দিয়ে আসো FY1 থেকে শুরু করো,
ইউ আর ইন দ্য সিস্টেম অফ দেয়ার্স, দে উইল বিল্ড ইউ আপ। সো তুমি যখন ওদের সিস্টেমে থাকবা, ওদের বাইরে ওদের একটা ফ্রেশ গ্র্যাজুয়েট যেভাবে অ্যাটিচিউড করবে, তুমি ওইভাবে ঠিক অ্যাটিচিউড করে তুমি ওদের সাথেই সামনে দিয়ে আগাইতে পারবা, আর তোমার জন্য ফিল্ডটা একটু বড় হয়ে যাবে। সো ইটস আপ টু ইউ, তুমি কোন চুজ, তুমি কোন সাবজেক্টটা চুজ করবা, তোমার ফিউচার প্ল্যান কি, ইটস টোটালি আপ টু ইউ হুইচ ওয়ে ইউ ওয়ান্ট টু গো। ইটস জাস্ট ব্যাপারটা আলটিমেট গোলটা কি, তোমার আলটিমেট গোল কিন্তু এমআরসিএস পাস করা না, তোমার আলটিমেট গোলটা হচ্ছে সার্জন হওয়া, একটা ইন্টারন্যাশনাল লেভেলের সার্জন হওয়া। এবং সেই গোলটার একটা ওয়ে হচ্ছে, একটা মানে কি বলবো, পার্ট হচ্ছে এমআরসিএস, একটা ডোর, হ্যাঁ একটা একটা মানে ডোর হচ্ছে এমআরসিএস, বাট ইটস নট দা হোল পিকচার, ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ ইউ সি দা হোল পিকচার, নো? তো আপু এটা কি পসিবল যে আমরা এমআরসিএস দিয়ে এফওয়াই2 থেকে শুরু করি, বা মানে সিটি, মানে সিটিতে না গিয়ে এফওয়াই থেকে শুরু করি, সেটা মনে হয় বেটার হয় আর কি? অবশ্যই অবশ্যই। সো এখানকার একটা মজার জিনিস হলো, এখানকার পোস্ট গুলো এরকম, যেমন বাংলাদেশে আসতে যে মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার পোস্টটা কিন্তু অনেক বড় ওয়াইড একটা পোস্ট, যে ইন্টার্ন সেও মেডিকেল অফিসার, যার 2 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেও মেডিকেল অফিসার, যার 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিন্তু কোনো ডিগ্রি নাই সেও মেডিকেল অফিসার, ঠিক আছে, যার একটা ডিগ্রি হয়েছে, একটা পার্ট হয়েছে পার্ট 1 FCPS, সে তখন ট্রেনি মেডিকেল অফিসার হয়ে যাচ্ছে অথবা রেজিস্টার পোস্টে যাচ্ছে আরো এক্সপিরিয়েন্স এর সাথে সাথে, ঠিক না? তো জিনিসটা এরকম এখানেও, এখানকার FY1 FY2 CT1 CT2 অল অফ দেম আর হাউস অফিসার্স, ঠিক আছে, লাইক মেডিকেল অফিসার, দে অল আর হাউস অফিসার্স। যখন ST3 থেকে আসবে, ST3 থেকে ST8 পর্যন্ত সবাই রেজিস্টার, ঠিক আছে, এখন হলো কেউ জুনিয়র রেজিস্টার কেউ সিনিয়র রেজিস্টার, বাট অল অফ দেম আর রেজিস্টার্স। তোমাকে এটা বুঝতে হবে যে এই তুমি যেই পোস্টে চাকরি করো না কেন, তুমি এসে যদি FY2 তেও ঢুকো, তোমার পোর্টফোলিও কিন্তু তোমাকে নিজেকে গোছাইতে হবে, তোমার প্ল্যান অনুসারে তোমাকে সামনে দিয়ে আগানোর জন্য কোথায় কোথায় আরো কোর্স করতে হবে। ইটস জাস্ট দ্য বিগিনিং, MRCS ইজ জাস্ট দ্য বিগিনিং। তোমাকে এখানে এসে 8-10 রকমের কোর্স করতে হবে এবং দে আর রিয়েলি কস্টলি। তোমাকে এখানে এসে চাকরি করে তুমি এগুলি পেমেন্ট করতে পারবা, তুমি বাংলাদেশে বসে 10,000-12,000 টাকা 15,000 টাকার মেডিকেল অফিসার জব করে আসলে 80,000 টাকার একটা কোর্স করা, ইটস কোয়াইট ইম্পসিবল। সো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যে তোমাকে ফিউচার প্ল্যান করতে হবে ওরকম ভাবে যে তুমি কোথায় কি পরীক্ষা, কোথায় কি কোর্স করতেছো আফটারওয়ার্ডস। সো এগুলোর উপর প্ল্যান করে করে সামনের দিকে তোমাকে আগাইতে হবে, তোমার ফিউচার প্ল্যান ডিপেন্ড করে যে আমি এখানে যেতে চাই, আমার প্ল্যান করতে হবে এটা। আর আমাদের জন্য আসলে এটা একটা লিমিটেশনই হোক বা হচ্ছে যে এক ধরনের সমস্যাই হোক বা ইয়া হোক, তো হচ্ছে যে কস্টের ব্যাপারে একটু আসতে চাই, যে আমাদের এমএসএস এক্সামটা মানে এমএসএস এর পুরো জার্নিটার জন্য আমাদের কেমন কি ফাইন্যান্সিয়াল থাকা উচিত? শুধু যদি এক্সামের কথা বলো যে ভাইয়া শুধু এক্সামের কস্ট কতটুকু, এমআরসিএস পার্টের জন্য অ্যারাউন্ড 60,000-70,000 টাকা লাগে, পার্ট বি এর জন্য 1,20,000 টাকা লাগে। তো ধরো তুমি ওভারঅল 2-2,20,30,000 টাকার ভিতরে তুমি শুধু এক্সাম দিতে পারবা, কিন্তু এটার সাথে তো আরো অনেক কিছু আছে আশেপাশে যেগুলো আছে, এটার সাথে দেখা যাবে তোমাকে বই কিনতে হবে, পড়াশোনা করতে হবে, অনেকে কোচিং প্রেফার করে, অনেকে কোচিং এ পড়াশোনা করতে পারে, অনেকে আবার দেখা যায় যে বিভিন্ন মক টেস্ট দেয়। যেমন আমি কখনো কোচিং করি নাই, কিন্তু আমি প্রচুর মক টেস্ট দিতাম, যেই কোচিং এ মক টেস্ট হতো আমি ওখানে চলে যেতাম, আমি পরীক্ষা দিব। আমার কাছে মনে হয় পরীক্ষা দেওয়াটা অনেক বড় একটা বিষয় ছিল আমার জন্য, আমার কাছে কোচিং করাটা, কারণ আমার কাছে প্রপার গাইডলাইন ছিল, আমার কাছে প্রপার সব বইপত্র ছিল, তোমার আপু পড়াশোনার সময় আমাকে যথেষ্ট হেল্প করছে, সবকিছু মিলায় দেখা যেত যে আমার গাইডলাইনের কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার এক্সামের জন্য আমি সব জায়গায় সবসময় পরীক্ষা দিয়ে যেতাম, অনেকে দেখা যায় গাইডলাইনের একটু দরকার পড়ে তারা কোচিং করে, সো এগুলো হলো অ্যাডিশনাল খরচ। এরপর পার্ট বি দেওয়ার সময় বাংলাদেশে কোনো সেন্টার নাই, তোমাকে বাইরের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, যাইতে হবে, প্লেন এফেক্ট খরচ, থাকার খরচ, খাওয়ার খরচ, এখন তো নতুন জিনিস হলো আবার কোনো দেশে বাইরে গেলে কোয়ারেন্টাইন করতে হয় এটসেট্রা, তো এগুলির খরচ, কোভিড টেস্ট, হ্যান ত্যান, এইসব মিলে বাড়তি যে খরচগুলো আসে, তারপর যদি কোথাও কোচিং করতে চাও, যেমন আমি এমআরসিএস পার্ট বি পরীক্ষা দেওয়ার আগে আমি ইন্ডিয়ায় গেছি একটা কোর্স করার জন্য, একটা 2 দিনের একটা কোর্স করার জন্য আমি ইন্ডিয়ায় গেছি। নিঝুম নসীন গেছে হলো তোমার 3 দিনের একটা কোর্স করার জন্য ইন্ডিয়ায় গেছিল তখন। তো ওই কোর্সগুলো এখন বাংলাদেশেও হয়, আমাদের আমাদের সময়ে যেটা হয়েছে আমরা তখন এগুলো বাংলাদেশে পাইনি,
আলটিমেটলি যেটা হয়েছিল আমাদেরকে প্লেন ভাড়া দিয়ে থাকা খরচ দিয়ে ওখানে গিয়েগুলি করতে হয়েছে। কিন্তু এখন অনেক কোচিং সেন্টার আছে বা অনেক একাডেমিক সেকশন আছে যারা কিনা এগুলো নিয়ে কাজ করতেছে, এইসব ওয়ার্কশপ তৈরি করতেছে এমআরসিএস পার্ট বি পার্ট এর জন্য। তো ওইসব জায়গায় অ্যাটেন্ড করা কিন্তু বাংলাদেশে বসে থাকা খুব সহজ। তুমি যদি একদম পার্বত্য চট্টগ্রামেও থাকো, ওখান থেকেও আইসা কিন্তু তোমার 2-3 হাজার টাকার বেশি বাস ভাড়া যাবে না। একটা হোটেল নিয়ে একটা জায়গায় বা একটা ফ্রেন্ডের বাসায় থাকতে গেলে কিন্তু কোনো খরচ নাই, খাওয়া দাওয়ার খরচ নাই, কিছুই নাই। একটা হোটেল নিয়ে থাকলে কত, 2-3 হাজার টাকা খরচ হবে এক রাতের বা দুই রাতের জন্য। দ্যাটস ইট, ইটস ডিপেন্ড অন ইউর প্ল্যানিং, তুমি আশেপাশে আর কিভাবে খরচ করবে। বাট পরীক্ষার জন্য 2-2.5 লাখ টাকা ইটস মোর দ্যান এনাফ শুধু এক্সাম দেওয়ার জন্য। তবে ওই যে এমআরসিএস পার্ট বি এর জন্য যেটা আমরা বলি, যে আমার টোটাল এমআরসিএস পার্ট বি এর ওরিয়েন্টেশন ছিল হচ্ছে 3 মাসের, মানে আমি যখন এমআরসিএস পার্ট এ পাস করি তার মেবি 1.5-2 মাস পরে পার্ট বি এর জন্য পড়া শুরু করলাম, এবং যেদিন পড়া শুরু করলাম তার আগের দিন পর্যন্ত আমার আইডিয়া ছিল কমপ্লিটলি জিরো, যে পরীক্ষাটা কেমন হয়, পরীক্ষায় কি করতে হয়, পরীক্ষায় কি অ্যাকচুয়ালি অস্কি নাকি রিটেন নাকি এমসিকিউ, এটা পর্যন্ত আমার জানা ছিল না, মানে পরীক্ষাটাতে এক্স্যাক্টলি কি হয়। তো আমার অবস্থা আর তোমাদের অবস্থা কিন্তু সেম না, তোমরা এখন 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট এন্ড ইউ আর অলরেডি টকিং অ্যাবাউট এমআরসিএস পার্ট বি উইথ সামওয়ান। আমি এমআরসিএস পার্টে পাশ করার পরে আরো 2 মাস পরে, তারপরে যেদিন আমি অ্যাকচুয়ালি পড়া শুরু করি সেদিন আমি জানতে পারলাম যে এমআরসিএস পার্ট বি হচ্ছে একটা অস্কি এক্সাম, এখানে গিয়ে পেশেন্টের হিস্ট্রি নিতে হয়, এক্সামিনেশন করতে হয়, কমিউনিকেশন করতে হয়। তো তোমরা যদি জিনিসটা আগে থেকেই ধরো পার্টনারদের সাথে প্র্যাকটিস করো, বা তোমরা যদি এখন থেকেই, তুমি তো সামনে ইন্টার্নশিপ করবে 1 বছর, তুমি এখন থেকেই যদি হ্যাবিটটা ওভাবেই বিল্ড আপ করো, যে তুমি যখন পেশেন্ট কাউন্সেলিং করবা তুমি একেবারে মানে বাই দা বুক কাউন্সেলিং করবা, পেশেন্ট বুঝতেছে কি না বুঝতেছে, পেশেন্ট খুশি হচ্ছে কি রাগ হচ্ছে, এটা তোমার দেখার বিষয় না। মজার একটা এক্সপেরিয়েন্স হলো যে তুমি বাংলাদেশি পেশেন্টের সাথে যদি ইংলিশে প্র্যাকটিস করো, সেম পেশেন্ট তুমি দ্বিতীয় দিন বা তৃতীয় দিন তুমি তাকে ইংলিশে কমেন্ট করলে সে বুঝবে এবং সেভাবেই তোমার সাথে কমিউনিকেট করবে। ইংলিশ বা তুমি বাংলাতেই করো না, আই এম জাস্ট টেলিং ইউ দ্যাট ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পেশেন্ট অফ আওয়ার কান্ট্রি, দে ক্যান ইভেন কমিউনিকেট উইথ ইউ ইন ইংলিশ। ওকে, সো তুমি তাদেরকে কমেন্ট করবে যে রেজ ইওর লেগ, দে উইল রেজ देयर লেগ ইভেন দ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। তুমি ধরে নিবা যে তোমার পরীক্ষা পাস করতে হবে, এটা তার পরীক্ষা পাস করতে হবে না, তোমার পরীক্ষা পাস করতে হবে, সো ঠেকাটা কিন্তু তোমার। তারপর ধরো তোমরা যদি এখনই মানে এখন থেকেই ফ্রেন্ডদের সাথে একটা একটা করে এই যে এইভাবে করে প্র্যাকটিস করো, মনে করো যে উইকেন্ডে একদিন তো বসে আড্ডাই দাও 3-4 ঘন্টা, আই নো ইট সাউন্ডস ভেরি মানে নার্ডি, বাট স্টিল 10-15 মিনিট বের করে তো ধরো একজনের সাথে প্র্যাকটিস করাই যায়। তোমার এরকম না কেউ তো ফ্রেন্ড থাকবেই যে ইন ফিউচার সার্জন হতে চায়। আর এখন তো আসলে অনেক মানুষ এমআরসিএস দিচ্ছে, আমরা যখন পড়াশোনা করি তখন কিন্তু এর থেকে কম ছিল পার্টিসিপেট, অনেক কম ছিল। তো মানে গিয়ে গিয়ে খুঁজতেও হবে না, তুমি আশেপাশে যাদের সাথে ইন্টার্নশিপ করো বা ট্রেনিং করো আশেপাশে একটু তাকায় জিজ্ঞেস করলেই পাবা কেউ না কেউ পরীক্ষা দিচ্ছে। তো এখন থেকে যদি তোমরা করো, তোমাদের ইন্ডিয়া গিয়ে প্র্যাকটিস করতে হবে 50,000 টাকা খরচ করে এমন কোনো কথা নাই, তাই না? আপু, এই আপনার এই কথা থেকে দুইটা কোশ্চেন আমাদের পরে আসছিল, আগে করে ফেলি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এটা আমার পার্সোনাল কোশ্চেন, কারণ আমি 5th ইয়ার স্টুডেন্ট। তো 5th ইয়ার স্টুডেন্ট আমরা কি কি কাজ করতে পারি, কি কি কিভাবে এগিয়ে থাকতে পারি যদি আমরা ভবিষ্যতে এমআরসিএস দেওয়ার চিন্তা করি? 5th ইয়ারে আমি মনে করি যে 5th ইয়ারে একটা স্টুডেন্ট যদি প্রপারলি এফিশিয়েন্টলি প্ল্যান করতে পারে, সে ইন্টার্নশিপ কমপ্লিট করার 1-1.5 বছরের মধ্যে ইউকেতে থাকবে এবং একটা জব নিয়ে ইউকেতে থাকবে। এখন কোভিড এর সিচুয়েশনে যদিও এটা বলাটা একটু ইম্প্র্যাকটিক্যাল শোনায়, তবে তোমরা যতদিনে ইন্টার্নশিপ শেষ করবা আশা করতেছি ততদিনে আর সিচুয়েশনটা এত খারাপ থাকবে না। তো তুমি এখন থেকে ধরো তুমি 5th ইয়ার, তুমি ফাইনাল প্রফের জন্য পড়াশোনা করো, তাই না? তো ফাইনাল প্রফের জন্য তুমি যখন পড়াশোনা করো, তুমি যদি সাথে জাস্ট একটা পাস টেস্ট বা ইএমআরসিএস যে কোনো একটা কোশ্চেন ব্যাংক ফলো করো, এই কোশ্চেন ব্যাংক গুলো করে কি, তুমি যে থিওরিটা পড়ছো এই থিওরিটার সাথে তোমাকে ক্লিনিক্যাল পিকচারটাকে কোরিলেট করতে হেল্প করে। ওকে, যেমন ধরো তোমার ফাইনাল ইয়ারের বইয়ে ধরো কোলোরেক্টাল ক্যান্সারের 10টা সিমটম থাকবে, 10টা সিমটম 1-2-3-4-5-6-7-8-9-10 করে লেখা থাকবে, অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস, পিয়ার ব্লিডিং, তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, হ্যাঁ, কনস্টিটিউশনাল সিমটমস, ফ্যামিলি হিস্ট্রি, তো এরকম 10টা পয়েন্ট লেখা থাকবে যেগুলো হচ্ছে সিমটমস অফ
কোলোরেক্টাল ক্যান্সার, তোমার ইএমআরসিএস এর বইতে যেটা হবে তোমাকে তারা একটা এই জিনিসটাকে একটা গল্প হিসাবে দিবে। গল্প হিসাবে কিরকম দিবে, যে তুমি এরকম একটা ইন্টার্ন বা একটা হাউস অফিসার, তোমার কাছে একটা পেশেন্ট আসছে 75 ইয়ার ওল্ড, তার এরকম 2 মাস ধরে পিয়ার ব্রিডিং হচ্ছে, তার গত 1 মাসে হচ্ছে গিয়া 10 কেজি ওয়েট লস হয়েছে, তার বাবা হচ্ছে রেকটাল ক্যান্সারে মারা গেছে, তারপরে হচ্ছে তার মানে, তো ওই ওই 10টা সাইন সিমটম তুমি যখন এরকম একটা গল্প হিসাবে পড়বা, তোমার জন্য ওই 10টা সাইন সিমটম মনে রাখাটা তখন ইজিয়ার। মানে 1, 2, 3, 4, 5, 6 করে সিমটম গুলো পড়া একরকমের ইয়া, আরেকটা হচ্ছে যে তুমি তখন তোমার চোখের সামনে একটা পেশেন্ট দেখতে পাচ্ছ যার এই 6টা সাইন সিমটম আছে। সো তখন তুমি কি করবা, যে ওই বইয়ের কথাটাকে এই ক্লিনিক্যাল পিকচারটার সাথে, যেই পেশেন্টটাকে তোমাকে 2 দিন পরে যে পরীক্ষাটা পাস করার পরেই গিয়ে তোমার এই পেশেন্টটাকে হ্যান্ডেল করতে হবে, এই পেশেন্টটার সাথে তখন তুমি কোরিলেট করতে পারবা। এখন কথা আসে হচ্ছে, ঠিক আছে পেশেন্ট আসছে তোমার কাছে এই সিমটম নিয়ে, তুমি এখন তাকে ম্যানেজ করবা কিভাবে, হিস্ট্রি কিভাবে নিবা, তার এক্সামিনেশন কিভাবে করবা, কি কি ইনভেস্টিগেশন দিবা, কোন ইনভেস্টিগেশনে তুমি কি দেখার জন্য দিচ্ছ, তারপরে তুমি ম্যানেজমেন্ট কিভাবে করবা, আলটিমেট ম্যানেজমেন্টটা কি, এরকম একদম এই পর্যন্ত তোমাকে ফুল একটা পিকচার তারা দিয়ে দিবে। সো তুমি যদি তোমার যেই বই তুমি ফলো করো না কেন, এটা আইদার গাইড বই হতে পারে, মেইন বই হতে পারে, ওটার সাথে তুমি ইএমআরসিএস কে মিলায় একটা কোরিলেট করে পড়ো, সেটা কিন্তু তোমার কনসেপ্টটা অনেক ক্লিয়ার করবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা গেল থিওরি। প্লাস আমি যে তোমার পার্ট বি এর কথা যেটা বললাম, একটা পেশেন্টের যখন হিস্ট্রি তো তোমরা নাওই তাই না, তো হিস্ট্রিটা তুমি একটু অর্গানাইজ করে নিলা, যে একদম তোমার এমআরসিএস পার্ট বি তে গিয়ে তুমি যেভাবে হিস্ট্রি নিবা সেভাবে করে আজকে থেকে হিস্ট্রি নেওয়া শুরু করো। তুমি এমআরসিএস পার্ট বি দিবা আজকে থেকে ধরো 2.5 বছর পরে, তো তুমি যখন ওই একইভাবে হিস্ট্রি 2.5 বছর ধরে নিয়ে যাচ্ছ, তখন কিন্তু তুমি যখন এমআরসিএস পার্ট বি এর সময় গিয়ে হিস্ট্রিটা নিবা, তোমার কিন্তু আলাদা করে এমন কোনো আহামরি প্র্যাকটিস করা লাগবে না। তুমি এক্সামিনেশন তো পেশেন্টের করোই, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, তুমি এটা ধরো একদম ইউটিউবে দেখে, গিকি মেডিক্স বা আমরা যে কি জানি দেখি ডক্টর এক্সাম, তুমি একদম তোমার স্টেপ গুলা সাজায় তুমি চিন্তা করো, আজকে থেকে সারা জীবন তুমি যতবার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবা ওই পয়েন্ট গুলা ধরে ধরেই করবা, তাহলে হবে কি ক্লিনিক্যাল প্র্যাকটিসে তোমার ভুলও কম হবে, আর তুমি কিন্তু এমআরসিএস পার্ট বি এর জন্য এখন থেকেই প্রিপেয়ার হতে শুরু করবা। তারপর তোমার পেশেন্ট কমিউনিকেট করার কথা তো বললামই, প্রসিডিওর কিন্তু এমন কোনো আহামরি প্রসিডিওর থাকে না, জাস্ট সিম্পল সুচার, একটা ক্যাথেটার করা, মেবি একটা উন্ড ড্রেসিং করা, একটা অ্যাবসেস ড্রেন করা, একটা নিভাস এক্সিশন করা, তো এগুলা কিন্তু আসলে কিছুই না, এগুলো কিন্তু আমরা স্টুডেন্ট লেভেলে গিয়ে করি, এগুলার জন্য কিন্তু আমি সার্জিক্যাল ট্রেনি খুঁজিও না আমরা আমাদের মেডিকেল কলেজগুলোতে, তাই না? তো আর কিছু জিনিস দিয়ে খেয়াল রাখবা, যে কোনো কম্পিটিশন অ্যারেঞ্জ করো, পার্টিসিপেট করো, প্রাইজ পাইলে ওগুলি সার্টিফিকেট রাখো, দিস হেল্পস ইউ ইন ইউর ফিউচার উইথ ইউর পোর্টফোলিও। তোমার যদি মেডিকেল সেক্টরে তুমি যদি কোনো একটা আইটেমেও ফার্স্ট হও, ওইটা তুমি যদি সার্টিফিকেট আকারে কারোর কাছ থেকে নিয়ে নিতে পারো, ইট উইল হেল্প ইউ ইন ফিউচার। তোমার যদি ক্লাস টিচারটা লিখিত দেয় যে হ্যাঁ ইউ আর ডুইং ভেরি গুড ইন দিস সেকশন অফ দিস এক্সাম, অনেকে আছে টার্মে ফার্স্ট হচ্ছে বাট প্রফি ওরকম ভাবে ইয়ে করতে পারে নাই, একটু পিছিয়ে গেছিল, সে যে টার্মে ফার্স্ট হয়েছে দিস উইল হেল্প ইন হিজ পোর্টফোলিও ইফ ইট ইজ রিটেন ইন সামথিং। ওকে, তুমি ধরো বিভিন্ন কম্পিটিশন তৈরি করলা মেডিকেল কলেজের ভিতরে, ইন্টার মেডিকেল কলেজ অথবা তোমাদের বিভিন্ন ব্যাচের ভিতরে, এটা হইতে পারে একটা বিতর্ক হইতে পারে, একটা স্পোর্টস হইতে পারে, তুমি ওগুলো যদি অর্গানাইজেশনে থাকো, তুমি যদি একটা লিডারশিপে থাকো, ওইসব লিডারশিপের সার্টিফিকেট তুমি তোমার কলেজ অথরিটি থেকে সাইন করে আনো, এই জিনিসগুলো তোমাকে ইন ফিউচার কাজে আসবে, ঠিক আছে? সো যে কোনো কম্পিটিশন, আইদার অ্যারেঞ্জ ইট আইদার নট অ্যারেঞ্জ ইট, পার্টিসিপেট অ্যান্ড টেক দ্য সার্টিফিকেটস উইথ ইউ, দিস অল দ্য থিংস উইল হেল্প ইউ। যে কোনো কনফারেন্স তোমার আশেপাশে, এটা হোক ডাক্তারদের কনফারেন্স হয়তো বা ইন্টার্ন যাতে তাদের, যদি সুযোগ পাও চলে যাও, যদি পার্টিসিপেশন কোনো সার্টিফিকেট আনতে পারো তাহলে নিয়ে আসো। এইসব কনফারেন্সে যাওয়ার জন্য একটু টাকা পয়সা খরচ হয়, 2,500 টাকা খরচ হয়, ওইটা করো, কারণ এই 2,500 টাকা শেষে এসে আমরা এখন একটা কনফারেন্সে পার্টিসিপেট করতে গেলে আমাদেরকে 20-30 হাজার টাকা দিতে হয়। সো ইটস এখন তোমাদের কাছে জিনিসটা খুব অনেক বেশি মনে হলো, বাট ইট উইল হেল্প, ঠিক আছে? আচ্ছা, যখন ওই যে রিটেনের কথাটা বললা, এখানে আমি একটা কথা বলি, আমাদের মধ্যে এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে যে বাংলাদেশের কোনো কিছু ইউকেতে অ্যাকসেপ্ট করে না,
সবকিছু এক্সেপ্ট করে। এটা একটা ভুল কথা, তুমি অফিশিয়াল ডকুমেন্ট দেখাতে পারলে তারা সবকিছু এক্সেপ্ট করে। এখন অফিশিয়াল ডকুমেন্ট বলতে তারা কি বোঝায়, তোমাকে একটা জিনিস ইংলিশে অবশ্যই রিটার্ন নিতে হবে, বাংলা তো তারা বুঝবে না, একটা অফিশিয়াল লেটার হেডেড পেপারে নিতে হবে, একটা সাইন থাকতে হবে, একটা অফিশিয়াল সিল থাকতে হবে। যেমন ধরো যে কার টার্মের কথাটা বললো, তুমি ধরো কোন একটা টার্মে ফার্স্ট হইছো, তুমি এই জিনিসটা রিটার্ন নিতে চাও, সাধারণত কিন্তু আমরা কেউ কখনো নেই না, তুমি এটার অফিশিয়াল ডকুমেন্ট হিসেবে কি নিতে পারো? ফার্স্ট অফ অল তোমার ওইখানে যে রেজাল্টের একটা ইয়ে থাকে, মানে নট মার্কশিট, সবার রেজাল্টের যে একটা টেবুলেশন শিট টাইপের, এটা কিন্তু অফিসের মামাদের কাছে থাকবে। তুমি গিয়ে যদি তাদেরকে বলো, তারা কিন্তু তোমাকে একটা কপি দিবে, ইজিলি দিবে, যেটাতে দেখাচ্ছে যে তোমার নামটা নাম্বার ওয়ানে আছে। ওকে, এটা একটা। তারপরে হচ্ছে তোমার হেড অফ ডিপার্টমেন্ট যে আছে, তাকে গিয়ে তুমি একটু রিকোয়েস্ট করে বলো, তাদের জন্য তো এটা জাস্ট একটা সাইন, তুমি জাস্ট জিনিসটা মানে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করবা, টাইপ করে তোমার মেডিকেল কলেজের লেটার হেডেড পেপারে, আমাদের যে জলছাপওয়ালা কাগজ থাকে ওইটাতে প্রিন্ট করবা, প্রিন্ট করে গিয়ে তোমার ডিপার্টমেন্টাল হেড বা প্রিন্সিপাল যে একটু নাইস, তার কাছে গিয়ে একটু রিকোয়েস্ট করবা যে স্যার একটা সাইন করে দেন। আমি তুমি তোমার টেবুলেশন শিট নিয়ে যাবা, তুমি তো ফলস সাইন চাচ্ছ না, যে স্যার আমি এই যে ফার্স্ট হয়েছি আমাকে এটা একটু সাইন করে দেন, আমি এটা একটু রাখবো। সাইন নিবা, ওটার মধ্যে অফিসিয়াল একটা সিল দিবা, এই ডকুমেন্টটা ক্যারি করো, তোমার কাছে রেখে দাও, ইন লং রান এটা কাজে আসবে। এরকম করে তুমি বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো ডকুমেন্ট, এই যে ও যেটা যেটা বললো যে তোমার প্রাইজ বলো, কম্পিটিশন বলো, তুমি একটা কিছু অর্গানাইজ করছো, ধরো তুমি তোমার হসপিটালে একটা স্পোর্টস ডে অর্গানাইজ করছো, তোমার কলেজের প্রিন্সিপালের কাছ থেকে তুমি যদি, ঠিক আমি যেভাবে বললাম এরকম করে জিনিসটা রিটার্ন নিয়ে রাখতে পারো, তুমি ইন লং রান এটা ইউজ করতে পারবা। এটা গেল। আর একটা যেটা বলতে চাচ্ছিলাম যে নেটে সার্চ দিবা কোর ট্রেনিং অ্যাপ্লিকেশনের একটা সেলফ অ্যাসেসমেন্ট স্কোরিং, বা মানে ওরা কিভাবে স্কোরিংটা করে, এটা কয়েকটা জায়গায় পাওয়া যায়, মানে জাস্ট একটু নেটে সার্চ দিয়ে দেখো। মানে কোর ট্রেনিং এ ঢোকার জন্য একটা পার্সন স্পেসিফিকেশন থাকে, তো যখন হয়তো একদম ফার্স্ট জিনিসটা নামায় পড়বা, জিনিসটা হয়তো বা পুরোপুরি নাও বুঝতে পারতে পারো, বাট উইথ টাইম ইট উইল মেক মোর সেন্স। ওই জিনিসটা একটু পড়লে হবে কি, তারা একটা সার্জিক্যাল ট্রেনিং এ ঢোকার, যেমন আমরা কিন্তু আসলে, যেমন তুমি একটা জিনিস চিন্তা করো, জিনিসটা উদাহরণটা এরকম, তোমার যদি MBBS এ ভর্তি হতে হয় তোমার কি কি করতে হইছে, তোমার GPA 4 এর উপর পাইতে হইছে দুইটাতে, তারপর তোমার, হ্যাঁ, রিকোয়ারমেন্টস, তোমাকে সায়েন্সে পড়তে হইছে, তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হইছে, ভর্তি পরীক্ষায় একটা স্পেসিফিক নাম্বার লাগছে, জিনিসটা এরকম ভাবেই ওরা একটা ক্রাইটেরিয়া ধরায় দিবে তোমার ঢোকার জন্য। তোমার দুইটা পোর্টফোলিওতে তোমার দুইটা অডিট লাগবে, তোমার একটা পোস্টার লাগবে, তোমার একটা প্রেজেন্টেশন লাগবে, তোমার ন্যাশনাল লেভেলের একটা প্রাইজ লাগবে, তোমাকে এডুকেশনাল সেক্টরে তুমি কোনো প্রাইজ পাইছো কিনা, এগুলি তোমাকে জোগাড় করে ওদেরকে দেখাইতে হবে। এবং এগুলি কিন্তু তুমি যদি ওদেরকে দেখাও, ওরা তোমার কাছে বললা যে হ্যাঁ আমি এটা পাইছি, ওরা তখন বলবে হোয়ার ইজ দ্য প্রুফ, তুমি তোমার প্রুফ দেখাইলা। ওদের যদি কোনো সন্দেহ থাকে, ওরা তোমার মেডিকেলে বা তোমার ওই পার্সন যে পার্সনের কাছ থেকে তুমি নিয়েছো তাকে তারা মেইল করবে। সাধারণত এই ফুলফিল একদম অফিশিয়াল ডকুমেন্ট দেখাতে পারলে তারা এটা করে, সাধারণত করে না, কারণ তুমি জাস্ট দেখো যে তারা তাদের এখানে সার্জিক্যাল ট্রেনিং এ ঢোকানোর জন্য কি ধরনের স্টুডেন্ট চায়, এন্ড বি দ্যাট কাইন্ড অফ স্টুডেন্ট। এক্স্যাক্টলি। আচ্ছা, এই গল্প করতে এসে তো আমরা অনেক বেশি সিএস পড়াশোনা জাতীয় কথাবার্তা বলে ফেলতেছি আজকে, বলো তো আপু, আমরা এই গল্প তো এই কিছুক্ষণের মধ্যেই আপনাদের গল্প শুনবো আপু। আরেকটা যেটা কোশ্চেন ছিল যে অডিট রিসার্চ এগুলো বললেন, এগুলো বাংলাদেশে কি রকম গাইডলাইন পাওয়া যায় বা কোথা থেকে এগুলো বিষয়ে জানা যায়? বাংলাদেশে আসলে এটা একটু কনসালটেন্ট ডিপেন্ডেন্ট, কিছু কিছু কনসালটেন্ট আছে যারা এটা নিয়ে অনেক হচ্ছে গিয়ে হেল্প করেন, না ইটস নট অ্যাবাউট কোঅপারেশন অ্যাকচুয়ালি, কিছু কিছু যেহেতু আমাদের দেশে আসলে হয় কি, এটা তো একটা রিকোয়ারমেন্ট হিসাবে লাগে না, ওকে আসলে বুঝতে হবে অডিট জিনিসটা কি এবং এটার মানে বাংলাদেশে এটা অ্যাপ্লিকেশন কিভাবে করবে, এই জিনিসটা তোমাকে জানতে হবে। সাপোজ তুমি একটা জিনিস অডিট করলা যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি আমরা এবং এটার সাইড ইফেক্ট কি, তো তুমি এটা অডিট করলে যে না আমরা অনেক বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করে ফেলতেছি, এরপর একটা অ্যাপ্লিকেশন দেখানো লাগবে যে তুমি এটার এগেনস্ট একটা কাজ করছো, ধরো তুমি এটা কমাইছো, তুমি পোস্টারিং করছো, তুমি একটা এডুকেশনাল সেকশন তৈরি করছো, সেক্টর
এই এই অডিটটা তুমি একটা জায়গায় প্রেজেন্ট করে তুমি একটা পোস্টার পাবলিকেশন করছো যে না আমরা এই ওষুধটা এই হসপিটালে এভাবে আর ইউজ করা যাবে না, এটা গাইডলাইন এটা এভাবে তৈরি করতে হবে। এরপরে তুমি 2 মাস টাইম দিবা, টাইম দেওয়ার পরে তুমি আবার অডিট করবে, অডিট করে দেখলা যে হ্যাঁ একটু উন্নতি হয়েছে, এখন আগের মতো ইউজ করতেছে না, অথবা আরো অবনতি হয়ে গেছে, কেউ কেউ আর ই করতেছে না। তুমি যদি আরো অবনতি হয় তাহলে তোমাকে থার্ড সাইকেল অডিটে যাইতে হবে, ঠিক আছে? তোমার সেকেন্ড সাইডেড সাইকেল অডিট যখন কমপ্লিট করবা তোমার অডিট ফুলফিল, তোমাকে অডিটের ফুল মার্ক তুমি পেয়ে যাবা, কিন্তু তুমি থার্ড সাইকেল অডিটে যাবা কারণ হলো তোমার অডিটের রেজাল্ট ভালো আসে নাই, তোমাকে আবার এডুকেশন একটা সেমিনার তৈরি করতে হবে, একটা সেমিনার অ্যারেঞ্জ করে স্টুডেন্টদেরকে বুঝাতে হবে, ডাক্তারদেরকে বুঝাইতে হলো যে হ্যাঁ অ্যান্টিবায়োটিক এভাবে ইউজ করতেছি আমরা, এটা আর একটু পরিমিত ভাবে গাইডলাইন অনুসারে ইউজ করতে হবে। তারপর তুমি থার্ড সাইকেল অডিট করলা, এবং ধরো সাপোজ তারপর তুমি দেখলা যে তুমি তোমার মেডিকেল থেকে চলে আসছো বা ওই মেডিকেল থেকে তুমি বের হয়ে গেছো বা ওই জব সেক্টর থেকে তুমি জব চেঞ্জ করে আরেকটা জায়গায় আসছো, এটা কিন্তু আরেকজন কন্টিনিউ করতে পারে। সাপোজ আমি একটা জায়গায় একটা অডিট করতেছিলাম, ফার্স্ট সাইকেল করার পর আমি চলে গেছি ওখান থেকে অন্য জায়গায় জব নিয়ে, তোমার আপু ওখানে আসছে বা অন্য কোনো ডক্টর ওখানে আসছে, সে আমার ওই অডিট নিয়ে কাজ করতে পারে কন্টিনিউয়াসলি, সে ওইটার সেকেন্ড সাইকেলে কাজ করতে পারে, যেটাতে আমি হেল্প করতে পারি কারণ আমি অলরেডি ফার্স্ট সাইকেলে কাজ করছি, আমি অডিটের ডাটাগুলা তাকে ইয়া করে দিতে পারি, এটা কি বলে এটাকে অ্যানালাইজ করে দিতে পারি। এটা আসলে সবচেয়ে যেরকম একটা মানে ইজিলি রিলেটেবল একটা ইয়া দেয়, যেমন ধরো তুমি ফাইনাল প্রফ শেষ করে ইন্টার্নশিপ শুরু করলা, সার্জিক্যাল একটা ওয়ার্ডে কাজ করতেছো, এখন ধরো একদিন সি এ রাউন্ড দিতে দিতে বলতেছে আরে তোমরা এগুলা পেইন কিলার কি লেখো, আরো ভালো পেইন কিলার দিতে পারো। পোস্ট অপ পেশেন্টের কিন্তু পেইন ম্যানেজমেন্ট করাটা খুব ভাইটাল একটা পার্ট, তো পেশেন্টের তুমি যদি ঠিক মতো পেইন ম্যানেজমেন্ট না করো, পেশেন্ট উঠবেও না বসবেও না, ঠিক মতো নিঃশ্বাসও নিবে না, খাওয়া দাওয়াও করবে না, হাঁটা চলাও করবে না, তো আলটিমেটলি কিন্তু তার কমপ্লিকেশন ডেভেলপ করবে, উন্ড ইনফেকশন, তারপরে তোমার আদার্স মানে ইয়েগুলা বেশি ডেভেলপ করবে। তো এখন কথা হচ্ছে যে নতুন যারা ইন্টার্ন তারা তো এই জিনিসটা জানে না, আর সার্জিক্যাল ট্রেনিং যারা তারা তো ওটিতে ব্যস্ত, তারা তো ওয়ার্ডে থাকে না যে তারা সব পেশেন্টের ড্রাগ চার্ট ফলো করবে। তো এদিকে ইন্টার্নরা এসে সুন্দর মতো প্যারাসিটামল লিখে দিয়ে ইয়ে হয়ে যাচ্ছে, আচ্ছা পেইনের ওষুধ তো লিখছি, কিন্তু একটা পোস্ট অপ পেশেন্টের জন্য দিস ইজ নট অ্যাডিকুয়েট পেইন রিলিফ, এইটার উপরে তুমি একটা অডিট প্রজেক্ট করতে পারো, অডিট করতে পারো। যেরকম তুমি ধরো 1 সপ্তাহ সব পোস্ট অপ পেশেন্টের ড্রাগ চার্ট দেখলা, তোমাকে একটু একটা সপ্তাহ হয়তো একটু রেগুলার বেসিসে ওয়ার্ডে গিয়ে সব পেশেন্টের ড্রাগ চার্ট, এবং যেহেতু আমাদের এখানে আসলে তো সিস্টেমে থাকে না মানে অনলাইনে থাকে না, তোমাকে একটু পেপার ওয়ার্ক করতে হবে বেশি, তো প্রত্যেকটা পেশেন্টের ওইরকম মেড চার্টে গিয়ে দেখতে মানে তোমার সরি আরে যে ওষুধ লিখি যে ওই কাগজটা দেখতে হবে আর কি, অর্ডার শিট, অর্ডার শিটটা দেখতে হবে যে ওখানে পেইন রিলিফ কার কি লেখা আছে। তো তুমি ওইটা নিয়ে একটা তোমার নিজস্ব একটা ডাটা শিট তৈরি করবা যে পেশেন্টের বয়স কত, জেন্ডার কি, কি অপারেশন হয়েছে, তারপরে কি পেইন রিলিফ, তার পেইন স্যাটিসফ্যাকশন, তার পেইন স্কোরিং কত, সে কত বলতেছে যে 10-এর মধ্যে তার পেইন কত, পেশেন্টে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে কিনা, এরকম ভাবে তুমি যদি 50টা পেশেন্টের ডাটা কালেক্ট করো, যেটা কোনো ব্যাপারই না, তুমি যদি 3-4 দিন ওয়ার্ডে ঘুরো তুমি 50টা পেশেন্টের ডাটা কিন্তু পেয়ে যাবা। 50টা পেশেন্টের ডাটা কালেক্ট করার পর দেখলাম 50 জনের মধ্যে 20 জনেরই পেইন রিলিফ ইনঅ্যাডিকুয়েট ছিল, এবং এই জন্য তাদের ইয়ে হয়েছে তোমার কমপ্লিকেশন ডেভেলপ করছে, তাদের স্যাটিসফ্যাকশন কম, তাদের কমপ্লিকেশন ছিল বিভিন্ন। তো তখন তুমি কি করলা, তোমার ইন্টার্ন যারা কলিগ আছে তাদেরকে নিয়ে একটা টিচিং সেশন অ্যারেঞ্জ করলা, আমাদের তো উইকলি টিচিং সেশন হয়ই বিভিন্ন মেডিকেলে, তো ওইখানে গিয়ে তুমি তোমার সিএ বা তোমার যে কনসালটেন্ট তাকে বললা যে আমি তো এরকম এরকম দেখছি, এখন এটা আমি একটু প্রেজেন্ট করতে চাই। কিছু না, তুমি 5-6টা স্লাইড, এগুলো কিন্তু বললাম তো যে এই জিনিসগুলোকে বেশি কমপ্লিকেট করার কিছু নাই, আর তোমরা তো এখনো একদম এন্ট্রি লেভেল, তো তোমরা তো আরো কমপ্লিকেটেড চিন্তা করবা না। হ্যাঁ, তো তো এখন তারপরে গিয়ে তুমি কি করলা, ধরো একটা 5টা বা 6টা স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরি করলা যে একটা পোস্ট অপ পেশেন্টের পেইন রিলিফ কেন ইম্পর্টেন্ট, অ্যাডিকুয়েট পেইন রিলিফ না হলে পেশেন্টের কি কি কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, তুমি ডাটা কালেক্ট করে দেখছো যে এত পার্সেন্ট পেশেন্ট ইজ নট গেটিং প্রপার পেইন রিলিফ, দে আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার পেইন ম্যানেজমেন্ট, এবং তুমি দেখছো যে তাদেরকে মেইনলি পেইন রিলিফ হিসেবে জাস্ট প্যারাসিটামল দেওয়া হয়েছে, বা হয়তো বা একটা পেশেন্ট কিছু পেশেন্টকে হয়তো বা ডাইক্লোফেনাক দেওয়া হয়েছে কিন্তু ওমিপ্রাজল দেওয়া হয়নি, কিছু পেশেন্টকে হয়তো দেখা গেছে যে কোনো ফ্লো থাকলে কোনো ঝামেলা থাকলে ওগুলো তুমি প্রেজেন্ট করলা,
এরপরে ওটির উপরে তখন তুমি একটা WHO গাইডলাইন দেখাইলা, যে WHO গাইডলাইন আমাদেরকে বলতেছে এইভাবে স্টেপ ল্যাডার অনুযায়ী। WHO এর কিন্তু একটা সুন্দর গাইডলাইন আছে, প্যারাসিটামল দিবা, এরপরে তুমি NSAID দিবা, এরপর তুমি কোডিন দিবা, এরপর তুমি মরফিন দিবা। তো এই গাইডলাইনটা তুমি দেখাইলা, দেখানোর পরে তুমি বললা যে আমাদেরকে এই গাইডলাইনটা যদি আমরা ফলো করি তাহলে আমরা পেশেন্ট ম্যানেজমেন্ট আরো ইমপ্রুভ করতে পারবো। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, এইটা গেলে হলো তোমার অডিট, এটা হচ্ছে ফার্স্ট সাইকেল। ফার্স্ট সাইকেল, কিন্তু এই ফার্স্ট সাইকেল শুরু করার আগে তোমার কিন্তু কিছু লিগ্যাল কাগজপত্রের কাজ আছে। তুমি একটা মানুষের ওষুধপত্র নিয়ে, মানুষের পার্সোনাল জায়গা নিয়ে তুমি কাজ করতেছো, তোমাকে কি করতে হবে? তোমাকে একটা প্রপোজাল ফর্ম তৈরি করতে হবে। এটা অনলাইনেই পাওয়া যায়, তোমরা ডাউনলোড করতে পারবা অডিট প্রপোজাল ফর্ম। ডাউনলোড করে জাস্ট এটা হচ্ছে তোমার কি অডিট তুমি করবা, তোমার এইম কি। যেমন এই অডিটটাতে আমি এইম দিব যে I want to review the pain, use of pain relief after post-operative patients and to see if it's adequate for them or if it's related to post-op complications, and I will এটাকে কি বলবো যে that will help in patient management, patient management or quality improvement. Exactly, that will help to improve the quality of patient management in our world. So tomake ki korte hobe, prothome holo ekta proposal form nite hobe, oi form ta puron kore oi ta sign korete hobe. Thik ache, kar kach theke sign koraba? Kichu kichu hospital e tomar audit department thake, tader kach theke tumi sign korete paro. এবং তোমার কনসালটেন্ট থাকে, একজন কনসালটেন্ট লাগবে যে কিনা পুরো থ্রু আউট দ্য অডিট হু উইল গাইড ইউ। ঠিক আছে, সে গাইডটা কিভাবে করবে? তুমি যে ডাটাগুলো নিচ্ছ, তুমি যে ডাটা শিটটা তৈরি করছো, এটা কি প্রপারলি এনাফ কিনা? তুমি কনসালটেন্টকে গিয়ে ডাটা শিটটা দেখালে যে আমি ডাটা শিটটা তৈরি করছি, এখানে আর কিছু অ্যাড করতে হবে কিনা, এখান থেকে কিছু বাদ দিয়ে দিতে হবে কিনা, এটা একটা জিনিস। এরপরে তুমি তোমার ডাটা কালেক্ট করলা, তুমি ইয়া করলা, এবং এই অডিটটার রেজাল্ট তুমি বিভিন্ন জায়গায় পাবলিশ করতে পারবা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, তোমাকে কিছু আর্টিকেল রিভিউ করতে হবে। মানে তোমার আগে এই টপিকে আরো অনেকেই কাজ করছে। তুমি যদি পাবমেডের ওয়েবসাইটে যাও, ট্রাস্ট মি, তুমি দুনিয়ার যে কোনো টপিক ওখানে একটা মানে কিওয়ার্ড টাইপ করো, ওটার উপরে 50টা আর্টিকেল আসবে। আর্টিকেল পড়ার অভ্যাস করতে হবে, একদম জুনিয়র লেভেল থেকে আর্টিকেল পড়ার অভ্যাস করতে হবে। যে এরকম পৃথিবীর আর কোথায় কোথায় কোন কোন হসপিটালে এই পেইন মেডিকেশনের উপরে স্টাডি হয়েছে, তারা কি পাইছে, তাদের ওইখানে কি গাইডলাইন ফলো করা হচ্ছে। বেশি না, তুমি দুইটা বা তিনটা আর্টিকেল পড়লেই এনাফ। তবে ভালো আর্টিকেল, মানে ভালো জার্নাল থেকে পড়বা আর কি, পাবমেড সাইটেড ইয়েগুলা, পিয়ার রিভিউড যেগুলা। যেমন আমাদের ময়মনসিংহ মেডিকেলের জার্নাল কিন্তু একটা পিয়ার রিভিউড জার্নাল। সো ময়মনসিংহ মেডিকেলে যদি কিছু পাবলিশ হয়ে থাকে দেন ইউ ক্যান ফলো ইট। আমার মনে হয় ওটা দেখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা আর কি। খুব বেসিক টপিক নিয়ে কাজ করবা, জিনিসটাকে কঠিন বানাবা না, সিম্পলি করবা। যখন তুমি একটা জিনিস শুরু করবা, সহজটা যে শুরু করবা, তুমি লাইফে তোমার এখন অনেক বয়স পড়ে আছে কমপ্লিকেটেড কাজ করার জন্য, ঠিক আছে, ওই সময় তুমি কমপ্লিকেটেড কাজগুলো করো। এখন জাস্ট বেসিক কাজগুলো করো, যে তুমি দেখো যে তোমার ওয়ার্ডে প্রত্যেকটা প্রেসক্রিপশনের নিচে ডক্টর সাইন করতেছে কি করতেছে না, এটা নিয়ে একটা অডিট করো। এক্স্যাক্টলি, এটা খুব সহজ একটা অডিট। এখন যদি তুমি দেখতে যাও সাইন করে থাকে, তার নাম বোঝা যাচ্ছে কিনা, এটা নিয়ে একটা অডিট করো। কারণ কে প্রেসক্রাইব করতেছে এটা তোমাকে বুঝতে হবে, অথবা নামও যদি না বুঝে সে কি সিল দিছে কিনা, এই জিনিসগুলো নিয়ে অডিট করো। খুব সিম্পল অডিট, খুব সহজ, এবং খুব সহজ এগুলোকে ম্যানিপুলেট করা সম্ভব। এক্স্যাক্টলি, এখনই যদি তোমরা কাজ করতে যাও যে ব্রেস্ট ক্যান্সারের আগে আল্ট্রাসাউন্ড করলে লিম্ফ নোড কত পার্সেন্ট ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায় এবং সেটার উপরে পোস্ট অপ আউটকাম কি ডিপেন্ড করে, তাহলে তোমরাও হতাশ হয়ে যাবা আর কাজ করে শান্তি পাবা না। সো স্টার্ট উইথ স্মল থিংস। ভাইয়া যে বলছিলেন যে আমরা আপনাদের গল্প শুনবো, আপনাদের সাথে গল্প করবো, তো আমরা সেই পর্যায়ে চলে আসি যে আপনাদের গল্পটা যদি একটু বলেন, আপনারা কিভাবে শুরু করলেন এবং ইন্টার্নশিপ থেকে বা কবে থেকে আপনারা ফার্স্টে এমআরসিএস নিয়ে চিন্তা করলেন এবং তারপর আপনারা কি কি করলেন, কিভাবে আপনারা এগোলেন, আপনাদের গল্পটা একটু শুনি। শুরু করো, তুমি শুরু করো। গল্প আসলে ওই যে আমি যেটা বললাম যে আমরা তো মোটামুটি 2017 থেকে পড়াশোনা শুরু করছি, তবে ওই সময়টাতে আসলে মানে ইনফরমেশনের
অ্যাডিকুয়েসিটা বেশ কম ছিল, বা হয়তো বা আই ওয়াজ নট ফ্যামিলিয়ার টু অল দিস গ্রুপস অ্যান্ড সোসাইটিস, সো প্রথম দিকে একটু ইয়ে হয়েছে। তবে মানে সাকসেসের গল্প না, বরং ফেইলিওরের গল্প করি, কারণ আমরা তো ইদানিং দেখা যায় যে হতাশা তো আসলে মেডিকেল লাইফের একটা পার্ট হয়ে গেছে, বিশেষ করে ইদানিং যত দিন যাচ্ছে তত বাড়তেছে। সো ফেইলিওরের গল্পই বলি, যদি সেটাতে কারোর কোনো মানে সান্ত্বনা হয় আর কি। কারণ আমাদেরকে আজকে তোমরা দেখতেছ যে ডক্টর ইন ইউকে, ঠিক আছে, যে আমরা সার্জারি প্র্যাকটিস করতেছি, বিশাল ইন্ট্রোডাকশন দিছো, তাতে করে অনেকের মনে হতে পারে যে তাদের লাইফে মনে হয় শুধু সাকসেস ছিল, আমাদের লাইফে শুধু সাকসেস আর সাকসেস ছিল, ব্যাপারটা আসলে এরকম না। আমি তো মোটামুটি সিরিয়াসলি পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা শুরু করি আসলে 2016 লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে। তো তার আগ পর্যন্ত দেখা যেত যে অন এন্ড অফ একাডেমিক ক্লিনিক্যাল জব টপ করছি। তো 2017-র পুরো বছরটাই আমি পরীক্ষাই দিয়েছি আর শুধু ফেলই করেছি। 2017-র জানুয়ারিতে একবার পরীক্ষা দিলাম FCPS পার্ট ওয়ান, ওইবার ফেল করলাম। 2017-র জুলাইতে একবার পরীক্ষা দিলাম FCPS পার্ট ওয়ান, ওইবারও ফেল করলাম। 2017-র সেপ্টেম্বরে MRCS পার্টে পরীক্ষা দিলাম, ওইবারও ফেল করলাম। বাট আই ওয়াজ ক্লোজ, আই ওয়াজ জাস্ট নট দেয়ার। 2016-র জুলাইতে যখন FCPS ফেল করি, ওইবার 4 মার্কসের জন্য ফেল করি, আর ওটা হচ্ছে পেপার 2-তে। আর MRCS ফেল করি পার্টে হচ্ছে 1 মার্কসের জন্য। সো ওই বছরটা আসলে খুব স্ট্রাগলিং একটা ইয়ার ছিল। তো 2017-র মোটামুটি নভেম্বর ডিসেম্বরে একবার ডেডিকেটেডলি মানে ডিটারমাইন্ড হয়ে একবার ট্রাই করি যে না ঠিক আছে যেটাই আছে কপালে, 2018-র জানুয়ারিতে আমি দুটাই একবারে বসবো, যা থাকে কপালে আর কি। তো আল্লাহর রহমতে ওইবার জানুয়ারিতে দুইটা পরীক্ষায় পাশ হয়ে যায়। তারপরে 2018-র সেপ্টেম্বরে হচ্ছে পার্ট বি দিলাম, ওইটা আল্লাহর রহমতে একবারেই পাস হয়ে গেছে। তো ওই সময়টা DMC-তে কিছুদিন ট্রেনিং করলাম, তারপরে স্কয়ার হসপিটালে ছিলাম কিছুদিন জেনারেল সার্জারি প্লাস্টিক সার্জারিতে। তারপরে তো 2018 MRCS পার্ট বি এর পরে কিন্তু আবার কিছু স্টেপ থাকে, ওটা নিয়ে আজকে কথা বলা হয়নি, যেহেতু MRCS রিলেটেড কথা বলে নেই। তোমার MBBS আর MRCS সার্টিফিকেট আমেরিকার একটা ইয়ে আছে, ECFMG, ওখান থেকে ভেরিফাইড করে আনতে হয়। এটা দিয়ে ভেরিফাইড না করলে GMC তোমার সার্টিফিকেট রিভিউ করবে না, মানে এটা ভেরিফাই করবে যে তোমার এটা অরিজিনাল, তুমি লিগ্যাল পাবলিক। এক্স্যাক্টলি। তারপর তোমার ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হয়। তো ল্যাঙ্গুয়েজ টেস্টে এসে আবার হচ্ছে গিয়ে ফেলিওর শুরু। IELTS দিলাম দুইবার, IELTS এর স্কোর আসলো না রাইটিং এ, তারপরে OET দিলাম। যাই হোক, প্রায় 4-5 মাস আর কি ওটার পিছনে লেগে থাকার পরে লাস্ট পর্যন্ত হলো। এবং তারপর মানে পুরো গল্পটাই আসলে কিন্তু সাকসেস ফেলিওর সবকিছু মিশানো। সো যাদের একটা দুটো পরীক্ষা খারাপ করার অভিজ্ঞতা আছে পোস্ট গ্রাজুয়েশনে, তারা মাত্রই এটা বুঝতে পারবে যে ওই সময় এক একটা পরীক্ষাতে খারাপ করা মানে কতখানি ফাইন্যান্সিয়াল এবং মেন্টাল স্ট্রাগলে পড়া। সো আসলে ভেঙে পড়া যাবে না কোনো কিছু নিয়ে, কারণ ভেঙে পড়ার আসলে কোনো সুযোগ নাই মেডিকেল লাইফে। মেডিকেল লাইফে তোমাকে সারা জীবনই এই সাকসেস আর ফেইলিওরের মাঝামাঝি একটা দৌড়াদৌড়ি করে কাটাতে হবে আর কি, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, অ্যাজ এ স্টুডেন্ট তোমাদেরকে এখন বলি, কিন্তু মেডিকেল লাইফে যখন আসছো মরার আগ পর্যন্ত কিন্তু স্টুডেন্টই থাকবা, কোনোদিনই কিন্তু স্টুডেন্ট নামটা তো পাশ থেকে যাবে না। প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি আগামী 1 মাস পরে কোথায় থাকতে চাও আর আগামী 10 বছর পরে কোথায় থাকতে চাও, দুইটার প্ল্যানিংই কিন্তু আজকে করতে হবে। হঠাৎ করে তুমি রওনা দিয়ে তুমি কক্সবাজার ঘুরে আসলা একদিনের জন্য, বাট লাইফ লং প্ল্যান কিন্তু তুমি এরকম সারপ্রাইজ এর উপর বেসিস করে করতে পারবা না। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ শর্ট টার্ম এন্ড লং টার্ম প্ল্যান। আমি আজকে এখানে বসে আছি, আমি আগামী 3 সপ্তাহ কি করব, কোন দিন পড়াশোনা করব, কোন দিন ক্লিনিকে যাব, কোন দিন ওটিতে যাব, আর কোন দিন জাস্ট বাসায় বসে ঘুমাবো, সবকিছু কিন্তু প্ল্যান করা আছে। যদি খুব আনএক্সপেক্টেড কিছু না হয়, যদি আমি অসুস্থ না হয়ে যাই, যদি খুব আনঅ্যাভয়েডেবল কিছু না হয়, আমি কিন্তু ওই প্ল্যান অনুযায়ী আগামী 3 সপ্তাহ চলবো।
এবং শুধু 3 সপ্তাহ না, এর পরে 3 বছর পরে একটা প্ল্যান, একটা রাফ প্ল্যান আমাদের সেটার জন্য কিন্তু তোমাকে আজকে কাজ করতে হবে। তুমি আজ থেকে 5 বছর পরে যদি একটা জায়গায় থাকতে চাও, সেটার জন্য কিন্তু তোমাকে আজকে বিকাল থেকে কাজ শুরু করতে হবে, আজকে রাত থেকেই কাজ শুরু করতে হবে। আচ্ছা বলি ওদেরকে তাহলে একটা ঘটনা বলি, তোমার আপুর সাথে আমার দেখা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে, তোমার তোমার পরীক্ষার গল্প বলো। ওইটাই বলতেছি, আমি ফার্স্ট দেখছি, আমি দেখলাম যে সে তো 2টা পরীক্ষা একসাথে পাশ করছে, সে তো খুব ব্রিলিয়ান্ট। পরে কথা বলে বুঝলাম যে না, হঠাৎ করে দেখলে মানুষকে আসলে বাইরে থেকে অনেক কিছু, বাইরে থেকে দেখে আসলে বোঝা যায় না, অনেকগুলা ফেলিওরের পরে সাকসেস আসছে। তো আমার প্ল্যান ছিল আমি দেশের বাইরে চলে যাব, বাট আমার কাছে প্রপার কোনো গাইডলাইন ছিল না যে কিভাবে যাব। তো আমি তখন ওর সাথে বসে কথাবার্তা বললাম যে তুমি তো এমআরসিএস পার্টে পাস করছো, হেল্প মি। ওকে, সো সে আমাকে একটা খসড়া দিল যে এই বইগুলো পড়তে হবে, ঠিক আছে, তোমাদেরকে আমরা আজকে যেমন দিচ্ছি যে এই বই পড়তে হবে, এইভাবে যাইতে হবে। সো আমি ওইভাবে পড়লাম, আমার সাজেশন দিল, ওখান থেকে পরিচয়, ওখান থেকে সামনের দিকে সবকিছু আগাইলো, এবং আস্তে আস্তে পড়াশোনার পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা ওর স্ট্রাগল চলতেছিল তখন পার্ট বি নিয়ে, আমার স্ট্রাগল চলতেছিল তখন পার্ট এ পাশ করা নিয়ে। আমি পার্ট এ একবারে পাস করে গেলাম, এরপরে পার্ট বি হয় না, যেটা যে আচ্ছা একটা জিনিস একবারে পাস করে গেছি তার মানে অনেক সহজ। তো পার্ট বি দিতে গেলাম, একটু খামখেয়ালি ছিল, 1 মার্কের জন্য আমি পার্ট বি তে ফেল করলাম। সো দ্যাট ওয়াজ দ্য টাইম আই রিয়েলাইজড যে প্রত্যেকটা ফেইলিয়ারের পিছনেও কিছু ঘাটতি নিজেরও থাকে। সো ওই ঘাটতিটা পূরণ করার জন্য আমার আমার সাথে আমার পড়ার 2টা পার্টনার ছিল, আমরা নেক্সট 3 মাস প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 5 দিন পড়াশোনা শুরু করলাম, আর বাকি যে 2 দিন থাকলো এই 2 দিন হলো আমরা ডেডিকেটেডলি ডিউটি করতাম সবাই। সো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা 3 জন সারাক্ষণ পড়াশোনা করতাম। আমাদের জন্য এন্টারটেনমেন্ট ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইমটা, আমরা ওই টাইমে 10 মিনিট টিভি দেখতাম আর খাওয়া দাওয়া করতাম। দ্যাট ওয়াজ দ্য এন্টারটেনমেন্ট ইন আওয়ার লাইফ ফর দ্যাট 3 মান্থ। এবং এরপর যখন পাশ করছি, মানে পাশ শুধু পাশ না, অনেক বেশি নাম্বার পেয়ে পাশ করছি, প্রত্যেকটা সেক্টরে 10-15-20 নাম্বার করে বেশি ছিল, তারপর গিয়ে পাশ নাম্বার আসছে। সো এরপরেই যে আবার সেম জিনিস, ECFMG, OET বলো, IELTS বলো, এইসব জিনিসগুলো নিয়ে, ভিসা প্রসেসিং, এটসেট্রা, প্রত্যেকটা জিনিসে, এগুলো প্রত্যেকটা জিনিস টাইম কনজিউমিং। তোমার যদি মনে হয় যে জিনিসগুলো টাইম কনজিউমিং না, তাহলে কিন্তু ভুল করবা। একটা OET পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে তোমার হয়তো বা 2 সপ্তাহে তুমি প্রিপারেশন নিবা, কিন্তু তোমার এই পরীক্ষার বুকিংটা 3 মাস আগে দিতে হবে, অনেক সময় 6 মাস আগে দিতে হয়, কারণ তুমি সিট পাবা না। তো তোমাকে 6 মাস আগে জানতে হবে আমি 6 মাস পরে পরীক্ষা দিচ্ছি। সো প্রত্যেকটা প্ল্যান একটু আগে থেকে বসে রিসার্চ করে তারপর তৈরি করো। যেমন আমি বলবো আমার কাগজপত্র প্রসেসিং এ টাইম কম লাগছে, কারণ আমি একটু আগে থেকে কাজ করছি। আমি যখন দেখছি ওর একটা কাগজপত্রে কাজ করতে একটু সময় লাগছে, আমি ওই কাগজপত্রের কাজটা 2 সপ্তাহ আগে কাজ করা শুরু করছি। ECFMG-র ওখানে আমি যখন পার্ট বি পরীক্ষা দিচ্ছি, তখন আমি ECFMG-র অ্যাকাউন্ট খুলে আমি আমার কাগজপত্র পাঠিয়ে দিচ্ছি, MBBS এরটা পাঠিয়ে দিচ্ছি, কারণ হলো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি পাশ করি তাহলে আমি MRCS টা পাঠিয়ে দিবো, আমার ইট উইল নট টেক টাইম। বাট ওই কাজটা করার কারণে আমার 2 থেকে 3 সপ্তাহ টাইম আমার লাইফ থেকে ওই টাইমে সেফ হয়েছে। এরকম করে যদি তুমি প্রত্যেকটা কাজে 2 সপ্তাহ আগে থেকে কাজ করা শুরু করো এবং ওগুলো এক্সিকিউট করো প্রপার টাইমিং এ, এগুলো অনেক কিছু আসলে কাজ করে, অনেক লাক কাজ করে, তোমার প্রপার প্ল্যানিং কাজ করে, তুমি কি প্ল্যান করতেছো, তোমার পরীক্ষার রেজাল্ট সবকিছু মিলে সবকিছু ক্লিক করতে হয়, তখন গিয়ে জিনিসগুলো প্রপারলি বসবে। বাট যখন তুমি একটু আগে আগে কাজ করতে যাবে, ইট উইল মেক নো সেন্স, তোমার কাছে মনে হবে আমি অনেক কিছু অনেক অ্যাডভান্স করে ফেলতেছি। বাট যখন সবকিছু ক্লিক করবে, একদম টাইম মতো বসবে, তখন মনে হবে না এভরিথিং ওয়াজ ইন ইটস পারফেক্ট টাইম। সো একটু প্ল্যান করো, একটু বসো সামনের দিকে আগানোর জন্য। সামনের দিকে যদি আগাইতে চাও, এখন থেকে বসে প্ল্যান করতে হবে, আর যদি এখন বসে প্ল্যান করো, তোমার নেক্সট প্ল্যানটা থাকতে হবে নেক্সট 5-7 বছরের বা 10 বছরের, যে আমি 10 বছর পরে, আমি আজকে এখানে আছি, আমি 10 বছর পরে নিজেকে কোথায় দেখতেছি, তুমি অ্যাজ এ সার্জন তুমি বাংলাদেশে কোথায় দেখতেছো, অ্যাজ এ যদি তুমি প্ল্যান থেকে দেশের বাইরে চলে আসার যে কোনো দেশে, তুমি ওই দেশে কি নিজেকে কনসালট্যান্ট হিসেবে দেখতেছো কিনা, ওইটা তোমাকে দেখতে হবে। তাহলে ওই অনুযায়ী প্ল্যান তোমাকে আজকেই করতে হবে। সো দ্যাট 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 ইজ অল উই হ্যাভ, আমরা স্টিল নাও উই আর প্ল্যানিং অ্যাহেড এন্ড উই আর প্ল্যানিং এভরি ডে। ধরো আমরা আসলে অনেক কথা বলি, মানে যে এখানে আসলে এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা লাগে, ওটা লাগে, এটা কাউকে ডিমোটিভেট করার জন্য না, কারণ আমাদের আগে আরো অসংখ্য মানুষ এমন কথা বলে গেছে যে বিদেশে গিয়ে সার্জন হওয়া যায় না। বাট প্রসিডিওরটা আসলে খুব লেন্দি, প্রসিডিওরটা খুব ডিফিকাল্ট, আর ইটস এ ভেরি ডিমান্ডিং জব অ্যাকচুয়ালি।
হ্যাঁ, এখানে যেরকম ডিউটি আওয়ারটা এমন যে সপ্তাহে 5 দিন, সকাল 8টা থেকে বিকাল 5টা, তো এই সকাল 8টা থেকে বিকাল 5টার মধ্যে এরকম কোনো সুযোগ নাই যে তুমি ফট করে বাসায় চলে আসবা কোনো একটা ইয়ে হলো, মানে তোমার ডিউটিতে আসছো মানে দে উইল ডিমান্ড অল অফ ইউর কনসেন্ট্রেশন এভরি সেকেন্ড অফ ইউর লাইফ ইউ উইল স্পেন্ড, এভরি সেকেন্ড অফ দ্যাট টাইম ইউ উইল স্পেন্ড অন এ পেশেন্ট, ইউ হ্যাভ টু মেক শিওর অফ দ্যাট, কারণ প্রত্যেকটা পেশেন্টের পিছনে তুমি তুমি ওই সেকেন্ড গুলা, এর জন্য বললাম যে প্র্যাকটিসটা একদম শুরু থেকেই করাটা বেটার। এক্স্যাক্টলি, সো যাতে তোমরা এখন থেকে এমন ভাবে প্রিপেয়ার হতে পারো যে আমরা এগুলা আসার পর দেখা যাচ্ছে যে বুঝতে বুঝতেই 2-3 বছর চলে যাচ্ছে, এরপরে অ্যাপ্লাই করতে আরো 2-3 বছর চলে যাচ্ছে, এর মধ্যে পার্সোনাল আরো অনেক আপস এন্ড ডাউনস আসে লাইফে, তো সবকিছুর মধ্যে দেখা যায় যে একটা মানে 1-2 বছর তো এখানে গ্যাপ পড়ে, মানে গ্যাপও ঠিক বলবো না, ইটস অল পার্ট অফ দ্য সেম লাইফ, বাট তোমরা কিন্তু জিনিসগুলো চাইলে আরো অর্গানাইজড ওয়েতে করতে পারো, জাস্ট ওই জিনিসগুলোর গাইডলাইন দেওয়ার জন্য বলা। শোনো, প্রত্যেকটা মানুষের লাইফে টুকটাক গ্যাপ থাকে, ঠিক আছে, কিন্তু কথা হলো যে সে ওই গ্যাপটাকে পরে কিভাবে ওভারকাম করবে অথবা আগে কিভাবে ওভারকাম করে ফেলতেছে, ঠিক আছে, এই জিনিসটা সে প্রপার তার প্ল্যানে আছে কিনা। তোমার 5 বছর বা 2 বছর 3 বছর তুমি তোমার ফ্যামিলির কারণে বাইরে থাকতেই পারো, কিন্তু 2 বছর যে তোমার গ্যাপ যাবে এটা নিয়ে তুমি কি আগে চিন্তা করছিলা, করে কি কিছু কাজ আগায় রাখছো, অথবা পরে কি তোমার একটা প্ল্যান আছে যেটা দিয়ে তুমি এটা ওভারকাম করতে পারবা, দ্যাট ম্যাটার্স। কারণ তোমার লাইফে একটা অ্যাক্সিডেন্টের কারণে তোমার লাইফে 2টা বছর চলে যেতেই পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ডাজন্ট মিন দ্য লাইফ এন্ডস দেয়ার, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ থিঙ্কিং দ্যাট ওকে আমি এখন তাহলে আমাকে অ্যাডভান্স কিছু জিনিস করে রাখতে হবে, আমাকে হয়তো বা পরে কিছু জিনিস বেশি বেশি করে করতে হবে, যেটা মানসিক প্রিপারেশন তখন থেকে নিয়ে রাখা বেটার, প্ল্যানিংটা তখন থেকে নিয়ে রাখা বেটার, যে আমি 2 বছর পরে 5টা কোর্স করতে হবে আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তাহলে ওইগুলি বুকিং দিয়ে রাখতে হবে আমার আরো 5-6 মাস আগে থেকে, রাঙামাটি ঘুরতে যাওয়ার প্ল্যান করবা, তো সেটা তো আজকে থেকেই প্ল্যানিং শুরু হবে যে খাওয়ার দাওয়ার সাইট কে দেখবে, বাস কে ভাড়া করবে, ওদিকে গিয়ে শিপ কে ঠিক করবে, সো লাইফটাও তাই, টাকা পয়সার একটা ব্যাপার আছে, টাকা পয়সা জোগাড় করতে হবে, দেখা যাবে যে লাঞ্চের ডিনারের টাকা থেকে একটু একটু করে সরায় টাকা সেভ করতে শুরু করবা ট্রিপের জন্য, সো লাইফটাও আসলে তাই, একটু আগে থেকে প্ল্যান। আর জাস্ট সবার লাস্টে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে লাইফে একটা জায়গা পর্যন্ত যেতে হলে কিছু এনজয়মেন্ট বাদও দিতে হবে, লাইফে অনেক সময় অনেক আড্ডা মিস করে, অনেক কিছু, অনেক প্রোগ্রাম মিস করে স্টে ব্যাক করতে হবে, আবার অনেক কিছু এনজয়ও করতে হবে, এমন যাতে না হয় 2 বছর পরে ইউকে তে চলে আসো বা টিএসসি তে হয়তো বা দাঁড়ায় চাই খাও নাই কখনো, বা হয়তো বৃষ্টির মধ্যে করে রিক্সায় ঘুরোই নাই, তাহলে কিন্তু আবার পরে এসে তো গল্প করার মতো কিছু থাকবে না, সো এনজয়ও করবা, কিছু এনজয়মেন্ট বাদও দিবা, কিছু জিনিস এনজয়ও করবা। ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে ভাইয়া কি মিস করেন, টিএসসি চাটা মিস করি, আসলেই মিস করি, গুড় দেওয়া চা, মরিচের চা, এগুলি আসলে পাওয়া সম্ভব না এখানে, এই জিনিসগুলো এনজয় করে আসতে হবে দেশ থেকে। অনেক ডিটেইলড আলোচনা আমরা জানলাম অনেক করে, তো এরপরে জানতে চাই যে আসলে এরপরে সার্জিক্যাল স্পেশালিটি ফিল্ড গুলো আছে এগুলো কতটা কম্পিটিটিভ, ভাইয়া যেরকম নিউরোলজিতে গিয়েছেন, আপু জেনারেল সার্জারিতে, সেই ফিল্ড গুলো কতটা কম্পিটিটিভ, এবং বাংলাদেশ থেকে যখন আমরা যাব ইন্ডিভিজুয়াল এক একটা ফিল্ডে কেমন? শুনো, কম্পিটিশনের আগে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদেরকে কম্পিটিশন করতে হয় 2টা জায়গাতে, একটা হলো যে ওদের গ্র্যাজুয়েট যারা তাদের লেভেলে আসতে হবে, দেন ওদের সাথে কম্পিটিশন করে আমাকে ট্রেনিং পোস্টে অ্যাপ্লাই করতে হবে, আমাদের কম্পিটিশন একটু ডাবল। ট্রেনিং পোস্টের কম্পিটিশন রেশিওটা আমি আমারটা হয়তো বা এখন একটু মানে স্পেসিফিক্যালি বলতে পারবো, কারণ আমি কিছু রিসার্চ করতেছি কিছুদিন ধরে এটার উপরে। জেনারেল সার্জারিতে ট্রেনিং এর জন্য তোমার ধরো প্রতি, এটা একটা টাইম ইয়া আছে, টাইমলাইন আছে, টাইমলাইনটা হচ্ছে এরকম, প্রতি বছর নভেম্বরের দিকে তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট ইয়ে করে, মানে যেমন আমরা যে বিসিপিএস সার্কুলার দেয় না, এফসিপিএস পার্ট ওয়ান এর ওরকম একটা সার্কুলার দেয়, সার্কুলার দেওয়ার পরে তোমাকে এটার জন্য অ্যাপ্লাই করতে হয়, তো ধরো পুরা নেশন ওয়াইড 500-600 জন অ্যাপ্লাই করলো, এখান থেকে তারা গত বছরেরটা বলতে পারি 290 জনকে তারা লং লিস্ট করছে, তো তোমার এই যে পোর্টফোলিওর যে গল্প করলাম এতক্ষণ, এই পোর্টফোলিওর উপর বেসিস করে তারা তোমাকে লং লিস্ট করবে। হ্যাঁ, তো লং লিস্টিং হওয়ার পরে তুমি ধরো 600 জনের থেকে তুমি প্রথম 290 জনের ভিতরে আসলা,
তারপরে এই 290 জনের ভিতরে আবার 250 জনকে তারা ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করছে বেসড অন, এরপরে তারা এভিডেন্স জমা দিচ্ছে, এভিডেন্স জমা দেওয়ার পরে উপর থেকে র্যাঙ্কিং করতে করতে টপ 250 কে, মানে বুঝছো 600 জনের মধ্যে টপ 250 কে তারা ইন্টারভিউয়ের জন্য কল করছে। দিস ওয়াজ লাস্ট ইয়ার, ওকে। এরপরে পুরা ইংল্যান্ডে টোটাল ট্রেনিং পোস্ট কয়টা আছে, নর্মালি এটা 200-220-230টা মতো থাকে, গতবার জব অনেক কম ছিল যেহেতু কোভিড এর কারণে অনেক ট্রেনিরা মুভ করতে পারে নাই, সেই জন্য গতবার 123টা জব আসছিল, আর সাধারণত এটা 220-230 এরকম থাকে। তো 220-230 এরকম যদি থাকে তখন দেখা যায় যে কম্পিটিশন রেশিওটা থাকে ধরো 2:1 এরকম, গতবার ছিল হচ্ছে এটা তোমার 4:1, মানে প্রতি চারজনে একজন ট্রেনিং, প্রতি চারজন অ্যাপ্লিকেন্টের মধ্যে একজন ট্রেনিং নাম্বার পাবে, আর নরমালি এটা থাকে হচ্ছে 2.something:1, মানে প্রতি আড়াই জনে একজন পাবে এরকম আর কি, মানে কম্পিটিশন, ইফ ইউ লুক এট দ্য কম্পিটিশন রেশিও। বাট সেখানে কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি কম্পিট করতেছো কাদের সাথে, কম্পিট করতেছো কিন্তু পুরা ওয়ার্ল্ডের সব গ্রাজুয়েটদের সাথে, ইউকের গ্রাজুয়েট, ইন্ডিয়ার গ্রাজুয়েট, পাকিস্তানের গ্রাজুয়েট, কোরিয়ার গ্রাজুয়েট, জাপান, চায়না, মিডল ইস্ট, সব জায়গা থেকে গ্রাজুয়েটরা এসে কিন্তু ইউকেতে ট্রেনিং পোস্টে ঢোকার চেষ্টা করতেছে। সো তাদের সাথে তোমাকে তোমার গেম ওই লেভেলে থাকতে হবে, যে লেভেলে তোমাকে, তোমাকে এজন্য বললাম যে এখানে তোমার কম্পিটিশন দুইটা জায়গায়, একটা হলো তোমাকে ফার্স্ট ওদের লেভেলে আনা, দেন তোমাকে ওই লেভেল থেকে উপরে গিয়ে ট্রেনিং পোস্ট পাওয়া। সো ইউ হ্যাভ টু বি অন টপ অফ ইট, অন টপ অফ ইট তোমাকে আগে থেকে প্ল্যান করতে হবে। আমরা উই আর স্টিল স্ট্রাগলিং উইথ দিস থিংস, আমরা এখন আমাদের পোর্টফোলিওতে কাজ করে যাচ্ছি, এখনো অনেক কিছু আছে সামনে করার জন্য, আমরা ওগুলিতে কাজ করতেছি, করব, এবং হয়তোবা আমরা যখন আজ থেকে 10 বছর পর এরকম কোনো কিছুতে বসবো তখন হয়তোবা বলবো যে আমরা স্টিল নাও কাজ করতেছি, ঠিক আছে। সো তোমাকে আমাদের কনসালটেন্টরা করে না, তারা রীতিমতো একটা যে ক্যালেন্ডার মেইনটেইন করে যে বছরের কোন কোন সময়ে কোথায় কোন কনফারেন্স আসতেছে, কোন কনফারেন্সে তারা যাবে, হ্যাঁ, তো তাদেরও কিন্তু এরকম ইয়ারলি, এবং যত তুমি আপার লেভেলে উঠবা, যত তোমার বয়স হবে, তত কিন্তু তোমার প্ল্যানিং আরো আরো মেটিকুলাস হইতে হবে, আরো প্রিসাইজ, তখন কিন্তু তোমার হাতে ওয়েস্ট করার মতো কোনো সময়ই নাই, তখন কিন্তু তোমাকে তোমার টাইম খুব, তোমার টাইম তখন কত ডিভাইডেড হয়ে যাবে না, তোমার পার্সোনাল লাইফ হবে, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, ওইদিকে প্রফেশনাল লাইফ হবে, তো সব সবকিছুই তো তোমার প্রায়োরিটি, কোনোটা বাদ দিয়ে তো তুমি কোনোটা করতে পারবা না। আপুর গল্প যখন শুনছিলাম তখন মানে একটা প্রশ্ন মাথায় আসলো যে এমএসএস এর জার্নিটা তো অনেক লম্বা একটা জার্নি, আর সাকসেস এর এগেইনস্টে অবশ্যই অনেক ফেলিয়ার্স আছে, তো এই সময়টা পড়ালেখা কিভাবে করতেন আপনারা এবং কিভাবে নিজেকে মোটিভেটেড রাখতেন পুরো প্রসেসটার মধ্যে? আমার মোটিভেশন ছিল আমার ফেইলিওর, আই জাস্ট নিউ যে আই কান্ট ফেইল এগেইন, এটাই ছিল, মানে আমার মোটিভেশন ছিল আসলে আমার টার্গেট ছিল যে I have to complete it. There is no other way. কারণ আমি কখনোই কোনো অল্টারনেটিভ কোনো এক্সাম দেই নাই বাংলাদেশে, ঠিক আছে, কোনো BCS বলা হোক, কোনো FCPS বলা হোক, কোনো পরীক্ষা দিই নাই। I was determined that I will go for MRCS and I have to pass it. There is no other alternative for me. মানে it's just আমি বললাম না যে পোস্ট গ্রাজুয়েশনের এই পরীক্ষাগুলো এমন যে তখন কিন্তু 10,000 টাকা গুছায় একটা পরীক্ষা দেওয়া বা 60,000 টাকা গুছায় একটা পরীক্ষা দেওয়া কিন্তু তখন অনেক বিগ ডিল। সো আমি অবশ্যই মন থেকে আশা করি তোমাদের কাউকে এই এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে না যেতে হয়, বাট ওই পরীক্ষায় একবার যে খারাপ করে সে আরেকবার ওই এটা করতে মানে করতে যাবে না আর কি। সো তখন সে যেই এফোর্টটা দেওয়ার সেই এফোর্টটাই দিবে, জাস্ট শুধু হতাশ হয়ে মাঠ থেকে বের হয়ে যাওয়া যাবে না, মাঠের মধ্যে থাকতে হবে আর কি, এটাই, কখনোই না। যেমন এখন একটা সবার মাঝখানে হতাশা কাজ করতেছে, ফাইনাল প্রফ হচ্ছে না, কেন হচ্ছে না, কি আসে বিষয়, ইটস এ প্যান্ডেমিক গোয়িং অন, বাট মাথায় এটা রাখো যেদিন হবে ওইদিন যদি একটা স্টুডেন্ট পাস করে সেটা যাতে তুমি হও। জি ভাইয়া, তো প্ল্যানটা ওরকম রাখতে হবে যে ডিটারমাইন্ড যে আই হ্যাভ নো আদার ওয়ে আউট, আই হ্যাভ টু পাস। ধন্যবাদ। এরপরে আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের এরপরে প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি? হচ্ছে ফিউচার প্ল্যান তো সবার একটাই, সার্জন হওয়া, এখন ওই স্টেপ বাই স্টেপ আসে আর কি জিনিসগুলো। তো তোমরা যেরকম এখন হয়তোবা তোমরা ফাইনাল প্রফ পাস করার চেষ্টা করতেছো, তাই না, তোমাদের জন্য এখন নেক্সট স্টেপ এটা, আমাদের জন্য এখন নেক্সট স্টেপ হচ্ছে আসলে অনেকগুলা, তোমরা কিন্তু এখনো একদম ওয়ান ওয়ে ফোকাসড,
আমাদের ফোকাসটা আবার এখন ডিভাইড করতে হয়, পার্সোনাল ওয়াইজ একটা নেক্সট স্টেপ আছে, ফ্যামিলি ওয়াইজ একটা নেক্সট স্টেপ আছে, প্রফেশন ওয়াইজ একটা নেক্সট স্টেপ আছে, সবকিছুর মানে ডিভাইডেড ডিভাইডেড নেক্সট স্টেপ হিসাব করতে হয়। সো ওটাই বললাম আর কি, যে ভাইয়া যদি আপনার ইউরোলজি নিয়ে এক্সপেরিয়েন্স একটু শেয়ার করেন, যে ওখানে কেমন কম্পিটিশন রেশিও? কম্পিটিশন রেশিও আমি ওর মতো এত এত এতটা রিসার্চ কখনো করা হয় নাই। না, ইউরোলজির বেশি হওয়ার কারণ কি, ওই তোমার ইউরোলজি এখন আবার রান থ্রু ST1 থেকে এখন এখন আবার ওরা কিছু রান থ্রু প্রোগ্রাম, যেমন আমরা যে ট্রেনিংটার কথা বললাম, ফাউন্ডেশন ইয়ার কোর ট্রেনিং তারপর স্পেশালটি ট্রেনিং, তো এখন ইউরোলজিতে আবার একটা ইয়ে করতেছে যে ওরা কাপলড, মানে আনকাপলড, এটাকে বলে আনকাপলড ট্রেনিং। তুমি ফার্স্টে 2 বছর কোর ট্রেনিং করে আবার ইন্টারভিউ দিয়ে আবার ST3 তে ঢুকবা, এটাকে বলা হচ্ছে আনকাপলড ট্রেনিং। আর মাঝখানে তোমার যদি আর ST3 লেভেল আর ইন্টারভিউ না দিতে হয়, তুমি একবারে ST1 শুরু করলে ST8 এ গিয়ে 8 বছর তুমি ইউরোলজি দিয়ে ট্রেনিং করলা, ওটাকে বলা হচ্ছে রান থ্রু ট্রেনিং। সো ওইটার কারণে এখন কম্পিটিশন একটু বেশি, সবাই ST1 এ ঢোকার চেষ্টা করে আর কি, আর যে কারণে ST3 এর জবও কমে যায়, কারণ ST2 রা তো অটোমেটিক ST3 তে উঠে যাবে, সো ST3 তে তো আলাদা করে ঢোকার চান্সটা কম, বুঝো নাই? আচ্ছা, তো ভাইয়া আপনি মানে কি কি কিভাবে আর কি, যে আমরা যেমন শুনে থাকি যে আমাদের এর আগে যারা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলছে যে আসলে মানে পসিবল না, মানে সার্জন হিসেবে কাজ করা তো পসিবলই না, আর স্পেশালিটিতে যা তো আরো টাফ, সেখানে আপনি বা ইউরোলজিতে এটা চিন্তা করতেছেন বা এই নিয়ে প্ল্যান করতেছেন এবং আপনি রেজিস্ট্রি হিসেবে কাজ করতেছেন, তো এটা মানে আপনি কিভাবে এটা মানে ক্র্যাক করলেন? তুমি কোর ট্রেনিং এর এরিয়াটা বলো, মানে ক্রাইটেরিয়া গুলো, স্পেসিফিকেশনটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার এখন পুরো সবকিছু মনে নাই। আচ্ছা, সো ইউরোলজি যে জিনিসটা, আমার ইচ্ছা ছিল যে এখানে এসে ইউরোলজি একটা জব করা, সো আমি তখন যখনই জব অপশনটা পাইছি আই জাস্ট অ্যাকসেপ্টেড। তো এখানে আসার পর আমি যেটা বুঝলাম যে এখানে এই যে আমাদেরকে যে কিছু একটা মিথ যে ব্রাউন হলে তোমাকে অপারেশন করতে দিবে না, দেশের বাইরে থেকে ওরা ডাক্তার নিয়ে এসে অপারেশন করায় না, তুমি যদি এখানে আসো তাহলে একটা মজার জিনিস দেখবা যে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যদি তুমি ভাগ করো, যে একটা ডিপার্টমেন্টের দিকে তাকাও, ওখানে একদম ব্রিটিশ, হোয়াইট ব্রিটিশ, তারা 10 জনের ভিতরে 1 বা 2 জন আছে, বাকি 80% doctors are from abroad and 60-70% of them are brown or black, either Indian অথবা পাকিস্তানি অথবা তারা ব্ল্যাক। সো তুমি ওদের ডাইভার্সিটিটা এত বেশি যে এখানে আসলে চামড়া নিয়ে ওরা কোনো কিছু করতে পারবে না, they can't do anything by the look of your skin। এখন আসলে তোমার স্কিল, আর যদি করেও মানে যদি একটা দুটো জায়গায় সূক্ষ্ম কিছু রেসিজম থেকেও থাকে, এটা তো আসলে এটা তোমার চিন্তা করে লাভ নাই, তোমাকে তোমার কাজ করে যেতে হবে। বাংলাদেশে আমাদেরকে রেসিজম করা হয়, আমাদেরটা লেভেল একটু অন্যরকম, তোমাকে থামায় দেওয়া হবে না। হয়তো সূক্ষ্ম কিছু জিনিস তুমি কখনো কখনো হয়তো কারো একটা কথা টোনে, কারো একটা সিম্পলি একটা ইয়াতে তুমি ফিল করতে পারো, বাট ইউ হ্যাভ টু ইগনোর ইট, ইউ উইল লার্ন দ্যাট। সো দ্যাট ইজ ওয়ান থিং, এন্ড সেকেন্ড থিং হলো যে তোমার স্কিলের উপর ডিপেন্ড করবে, তোমার ডেডিকেশন। যেমন আমি যখন থিয়েটারে যাই, আমার সাথে আমার 3 জন কলিগ আসছে আমার সাথে একই ডিপার্টমেন্টে, তারা কেউ থিয়েটারে যেতে চায় না, শুধু আমি থিয়েটারে যেতে চাই, ঠিক আছে? সো আমি যেটা করি, আমি তাদের সাথে তাদের কাজটাতে হেল্প করে আমি থিয়েটারে যাওয়ার জন্য নিজেকে প্রিপারেশন নিয়ে আমি থিয়েটারে চলে যাই, এবং যখন আমি থিয়েটারে যাই আমার কনসালটেন্টরা আমাকে কাজ শেখায়, এবং তারা কাজ যখন একদিন দুই দিন কাজ শেখানোর পরে তারা 3 নম্বরের দিন কাজ ছেড়ে দেয়, ঠিক আছে? যেমন সবচেয়ে মজার কথা হলো, আমি আমার এক কনসালটেন্টের সাথে ফার্স্ট দিন দাঁড়াইছি, সে আমাকে জাস্ট জিজ্ঞেস করছে, তুমি কোনোদিন কি আগে হার্নিয়া অ্যাসিস্ট করছো কিনা? আমি তখন তাকাই বললাম, হার্নিয়া অ্যাসিস্ট করে না এরকম তো কেউ নাই, ঠিক আছে? আমি হ্যাঁ করছি। হি ওয়াজ দ্য মেন সার্জন, সে জাস্ট চেক স্ক্যাপলটা ইয়েতে রেখে দিয়ে আমাকে কিডনি ট্রেতে রেখে দিয়ে বললো যে ডান পাশে আসো পেশেন্টের, তুমি অপারেশন করতেছো, ঠিক আছে? ইউ আর দ্য মেন সার্জন নাও, আই উইল টিচ ইউ বাট ইউ আর দ্য মেন সার্জন ফর দিস পেশেন্ট। সো তুমি বুঝতে পারতেছো যে ওদের টিচিং সিস্টেমটা ইটস এ ডিফারেন্ট থিং। তোমার এই টিচিং সিস্টেমের ভিতর দিয়ে ওরা চিন্তা করবে, যেটা ওদের আমি যেটা বুঝি যে দে থিঙ্ক দ্যাট ইউ আই এম দ্য পার্সন হু ইজ গোয়িং টু ট্রিট দেম ওয়েন দে আর সিক, সো দে আর বিল্ডিং মি দ্যাট ওয়ে। তো আমি যখন চিন্তা করবো যে আমার জুনিয়র আমার চিকিৎসা করাবে, আমি চাবো যে 100% আমার যে নলেজটা আছে আমি তার মাঝখানে দিয়ে যাই,
সো এইটা নিয়ে কোনো প্র্যাকটিস করানো নিয়ে ওরকম কোনো ঝামেলা নাই। তবে যেটা হলো যে তোমার লাইফে গ্রোথ থাকতে হবে এবং গ্রোথটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে। তুমি যদি একটা পোস্টের ভিতরে সারা জীবন বসে থাকো তোমার গ্রোথ নাই, তোমাকে তোমার গ্রোথের জন্য কাজ করতে হবে। ঠিক আছে, এই দেশে কিছুর দাম থাকুক আর না থাকুক, এখানে তোমার স্কিলের দাম দিবে, এতটুকু আমি তোমাকে এনশিওর করতে পারি। তুমি যদি স্কিলফুল পার্সন হও, দে উইল ইউজ ইউ, দে উইল ইউজ ইউর স্কিল অ্যান্ড দে উইল গিভ ইউ রেসপেক্ট ফর দ্যাট। সো তুমি তোমাকে ইউজফুল করো, স্কিলফুল করো, তুমি এটার বেনিফিট অবশ্যই পাবা। হয়তো বা কোনো একটা জায়গাতে একটু একটু জায়গাতে হয়তো বা তোমাকে ডিমোটিভেট করতে পারে, কিছু জায়গায় থাকে অনেক সময় টুকটাক এক দুই দিনের কথাবার্তা তুমি ডিমোটিভেট হইতে পারো, বাট নিজের উপরে বিশ্বাসটা রাখবো যে না আমি সামনে আগাইতে পারবো, আমি করতে পারবো। কারণ আমি এখন মোস্ট অফ দ্য অপারেশন, আমি আমার হসপিটালে মোস্ট অফ দ্য অপারেশন আই স্টার্টেড অল অফ দ্যাট। কিছু জায়গায় কমপ্লিকেশন ডেভেলপ করলে বা কিছু জায়গায় আমার আয়ত্তার বাইরে চলে যায় যেগুলি আমাদের কনসালটেন্টকে ওয়াশ নিয়ে করতে হয়। সো এইটা কিন্তু অনেক বিশাল একটা জিনিস। আমি একটা জুনিয়র পোস্টে ডক্টর হিসেবে বাহির থেকে এসে আমি যখন অপারেশনগুলো স্টার্ট করি, এখানে কিছু কমন কারটিস আছে, তারা তোমাকে আগে এটা নিয়ে তোমার কম্পিটেন্স অনুযায়ী দিবে, তোমার হাতে সেফ না এমন কোন কিছু তোমাকে এটা দিবেও না। সো কখনোই দিবে না, তোমার তোমাকে দিয়ে রোগী সেফ এমন সবকিছু তোমাকে দিয়ে করাবে। সো আমার মনে হয় যে কাজ করা নিয়ে কোনো সমস্যা তারা তো এখানে অ্যাকচুয়ালি কাজ করার মানুষ চায় এমন, মানে ওদের এনএইচএস তো আসলে মানে মোস্ট অফ দ্য টাইম শর্ট স্টাফ, ম্যাক্সিমাম জায়গাতে শর্ট স্টাফ। সো ওরা তো আসলে এখন কাজ করার জন্য মানুষ চায়, তোমাকে ওই কম্পিটেন্সিটা শো করতে হবে যে তুমি পারো, এন্ড দেন অবভিয়াসলি তোমাকে কাজ করতে হবে, দে উইল গিভ ইউ চান্স। এই আপু আমরা আমাদের কমেন্ট বক্সে অনেকগুলো কোশ্চেন এসেছে, যেমন নশিন তাসনিমা ইতলি বলেছে যে ইউ পিপল আর গুড এন্ড সো প্রাউড অফ বোথ অফ ইউ। আমরাও আপনাদের নিয়ে অনেক প্রাউড, কারণ আসলে ভাইয়া আপু আপনাদের আগে আমরা এই রিলেটেড মানে এমআরসিএস রিলেটেড ইনফো খুব কম ছিল আসলে, আমি যেটা মানে নিজে মনে করি এবং আমি খুঁজেছি অনেক, কিন্তু এই রিলেটেড ইনফো খুব কম পেয়েছি। আপনারা আসার পরে আসলে এই রিলেটেড ইনফো গুলো ইউটিউবে আপনারা ভিডিও দেওয়া শুরু করলেন, তারপরে ফেসবুকে আপনাদের গ্রুপে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতেছেন। তো ভাই এই এই জিনিসটা মানে এত কিছু আপনারা কিভাবে সামলান, যেমন ইউটিউব, তারপরে পেজ, এছাড়া আপনারা নিজেরা নিজেদের কাজ এবং সেই সাথে পড়ালেখা, তো এই এই এত কিছু মানে মাল্টিটাস্কিং এরকম একটা জিনিস কিভাবে আপনাদের মানে সম্ভব হয়, কিভাবে করেন আপনারা? ওটাই তো আগে একটু আগেই বললাম যে প্ল্যানিংটা, আসলে তুমি যদি আগে থেকে প্ল্যান করে রাখো তাহলে তুমি দেখবা যে আলটিমেটলি সবকিছুর জন্যই তুমি কোন দিন কি করবা এটা তোমাকে আগে থেকে জাস্ট ঠিক করে রাখতে হবে। তোমরাও কিন্তু মাল্টিটাস্কিং করো, বা আমরা সব সময় তো করি, তাই না? তো জাস্ট একটু আপনাদের আমি ফার্স্ট যখন এটা রিয়েলাইজ করলাম যে এমআরসিএস টা আসলে অনেক বড় পিকচারের একটা ছোট একটা পার্ট, আমার কাছে মনে হতো যে জাস্ট লাইক এনি আদার বাংলাদেশি ডক্টর, আমার কাছে এটা মনে হতো যে আমি এমআরসিএস দিয়ে বাইরে আসলেই দ্যাটস দ্য বিগেস্ট স্টেপ। বাট এখানে আসার পরে বুঝলাম যে ওটা আসলে একটা পার্ট, যেমন তোমার পোর্টফোলিওর স্কোরে তোমাকে 10টা পয়েন্টের উপর বেসিস করে স্কোর দেওয়া হবে, তো সেখানে এমআরসিএস হচ্ছে একটা স্কোর, একটা জায়গার একটা এসেনশিয়াল ক্রাইটেরিয়া, বাকি 9টা কিন্তু তোমার স্টিল আমাদের কাছে আনএক্সপ্লোরড। হ্যাঁ, এই জিনিসটাতে আমরা এখনো অনেক ইনফরমেশন গ্যাপ। সো আমার আমার মেইনলি ওই মোটিভেশনটা থেকে স্পাঙ্কি সার্জন শুরু করা, যে আমাকে এই জিনিসটা বাংলাদেশের স্টুডেন্টদের কাছে আরো ব্রড ওয়েতে আমার এটা কি কি বলবো যে তাদের কাছে এটা পৌঁছাতে হবে, পৌঁছে দেয় আর কি। সো দ্য থিং ইজ দ্যাট আমরা প্রথমে যেটা শুরু করেছিলাম যে স্পাঙ্কি সার্জনটা মেইনলি আমাদের মেইন টার্গেট অডিয়েন্স ছিল হলো বাংলাদেশি স্টুডেন্ট, যারা বাংলাদেশি স্টুডেন্ট, বাংলাদেশি ডক্টর, আমাদের যারা কলিগ আছে। দেখা যেত যে আমরা অনেক কল পাইতাম বা মেসেজ পাইতাম এই ইনফরমেশন গুলোর জন্য, হ্যাঁ বাহির থেকে, দেশ থেকে, সবকিছুই। তো আমরা উই ডিসাইডেড দ্যাট ওকে লেটস ওপেন এ গ্রুপ উইথ দেম এন্ড ডিসকাস অল অফ দিস থিংস। তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, যেমন একটা কোয়েশ্চেন 10 জনের সাথে একইভাবে অ্যান্সার না দিয়ে আমি যদি একটা অ্যান্সার দিয়ে 10 জনের কাছে পৌঁছে দিই, হ্যাঁ সো ইটস মাচ বেটার অপশন। তো সবসময় আসলে এই জিনিসটাই ফোকাস করার চেষ্টা করি যে এমআরসিএস টুডে অর টুমরো তোমরা পাশ করে যাবা। বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের উপরে আমার ওই বিশ্বাস সবসময়ই ছিল,
এখনো আছে যে 3-4 মাস যদি তারা টেবিলে বসে পড়াশোনা করে, এমআরসিএস একটা পরীক্ষা তারা পাশ করে চলে আসতে পারবে। বাট হোয়েন ইট কামস টু দা হোল ইটস দা ডোর, ইটস দা ডোর অফ এ হাউস। তোমাকে হাউসটা এক্সপ্লোর করতে গেলে হাউসটার ম্যাপটা জানতে হবে, কোথায় কে আছে এগুলো জানতে হবে, ওখানে বসবাস করতে হবে, থাকতে হবে, ওটার সাথে ইউজ টু হতে হবে। সো আমরা জাস্ট তোমাকে এই ডোরটা পার হওয়ার পরে কি কি জিনিস আছে ডোরের ভিতরে, বাসার ভিতরে, আমরা জাস্ট উই আর ট্রাইং টু গিভ দ্যাট আইডিয়া থ্রু দ্যাট গ্রুপ, এখন থেকে যাতে তারা আরো ওয়েল প্রিপেয়ার থাকে। আর আমরা আসলে যে স্যার আপনাদের কাছ থেকে, হ্যাঁ জি জি আপু জি বলুন, বাকি সার্জন শুরু করার পরে আমি দেশের বাইরে থেকে অনেক টেক্সট পাইছি এবং এখনো পাই যে ইন্ডিয়া পাকিস্তান ওরা বলে যে ইংলিশ, আমরা যেহেতু মেইনলি প্রোগ্রামগুলো বাংলায় করি, তো আমাদের নেক্সট একটা প্ল্যান আছে। আমরা আসলে ওটার জন্য এখনো ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে উঠতে পারি নাই যে আমরা আসলে ফুল ইংলিশে একটা প্রোগ্রাম শুরু করব যেটা আর কি ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য হবে। আর আমার কাছে মনে হয় যে এখন বাংলাদেশের স্টুডেন্টদের এখানে, আমি অনেক প্রোগ্রাম ফলো করি, তো ইন্ডিয়ার একটা এরকম অ্যাসোসিয়েশন আছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটদের নিয়ে, তো তারা কিন্তু এরকম কোন প্রোগ্রাম যখন করে তারা কিন্তু হিন্দিতে কথা বলে না, তারা কিন্তু ইংলিশে কথা বলে। জি হ্যাঁ, তো আমাদেরকে ব্রিটিশ ইন্ডিয়ান সার্জন অ্যাসোসিয়েশন এরকম একটা মেবি না, আমি ওরকম একটা প্রোগ্রাম ইউরোলজিতে একটা প্রোগ্রাম করছিলাম, আমি ওখানে জয়েন করেছিলাম, ওরা দেখলাম যে ইংলিশে কথা বলছে এবং সবাই ইংলিশে কথা বলছে, হোস্ট তারপর গেস্ট সবাই। আমাদের কিন্তু এখন আস্তে আস্তে স্টেপ আপ করতে হবে, তো আমাদের নেক্সট প্রোগ্রাম যদি আমরা কিছু করি আমরা হয়তোবা ফুল ইংলিশে করব। তুমি কয়েকটা কোর্স মেনশন করতে পারো ইউরোলজির? সো ইউরোলজির জন্য তোমাদের তোমাদের জন্য একটা সুন্দর একটা কোর্স আছে, এই কোর্সটা ফ্রি, দ্য সিক্রেট লাইফ অফ ক্যাথেটার, ঠিক আছে? এই কোর্স সম্পূর্ণ ফ্রি, ইউরোলজি যারা করতে চায় তোমরা ন্যাশনাল ক্যাথেটার এডুকেশন, হ্যাঁ ন্যাশনাল ক্যাথেটার এডুকেশন প্রোগ্রামের আন্ডারে এটার কোর্সটা ইউটিউবে পাওয়া যাবে। ইউটিউব না, এটা তুমি একটা এই তুমি যা জাস্ট যদি এটা লিখে সার্চ দাও দা সিক্রেট লাইফ অফ ক্যাথেটার কোর্স, তাহলে তোমাকে পুরো ওই ওয়েব পেজটাতে নিয়ে যাবে, ঠিক আছে? এই কোর্সটা করো, এই কোর্সটা করলে ক্যাথেটার সম্পর্কে যত মিসকনসেপশন আছে এই সবকিছু চলে যাবে। এবং আমি হয়তো বা এই কোর্সের কি বলে এটাকে আদৌলে আমি হয়তো বা একটা প্রেজেন্টেশন বা একটা টিচিং সেশন হয়তো বা নেওয়ার প্ল্যান করতেছি, কারণ আমাদের স্টুডেন্টদের মাঝখানে অনেক মিসকনসেপশন আছে ক্যাথেটার নিয়ে, যে কি করা যাবে, কি করা যাবে না, এটসেট্রা এটসেট্রা। তো সবার জন্য সাজেশন থাকবে যে এই কোর্সটা করা, এই কোর্সটা ফ্রি আছে, অ্যান্ড এটাতে সার্টিফিকেট ওরা তুমি 11টা ক্লাসের মতো থাকে, প্রত্যেকটা ক্লাস প্রায় 10-15 মিনিট, এবং এরপরে 5-7টা কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা ক্লাস শেষে। তো একদিনে 4-5 ঘন্টার ইনভেস্টমেন্টে তুমি পুরো কোর্সটা করতে পারবে এবং ওরা ইমিডিয়েটলি সার্টিফিকেট দিয়ে দেয়, কোর্স কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাকে সার্টিফিকেট দিয়ে দিবে। সো ইটস টু ইজি টু ডু, তোমরা ওই ওই কোর্সটা করতে পারো সবাই। এটা ছাড়াও আমাদের এখানে আরো কিছু ইউরোলজি কোর্স আছে বাংলাদেশে, যদি তুমি পারো কিছু কোর্স দেখতে পারো, এন্ডোস্কোপিক কিছু কোর্স যদি পসিবল হয়, যে এন্ডোস্কোপি অথবা এন্ডোস্কোপি ইনস্ট্রুমেন্ট নিয়ে অনেকগুলো কোর্স আছে, এই জিনিসগুলো করতে পারো। আমাদের আমার জানা মতে 2-3টা জায়গাতে এইগুলি নিয়ে এখন কাজ করতেছে বাংলাদেশে, একটা হলো বিসিপিএস নিজেই করতেছে, তবে এটার জন্য একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাগে, এরপরে তুমি এটাতে জয়েন করতে পারবা। আর একটা হচ্ছে ফরিদপুরে একটা স্যার আছে, উনি করতেছে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টাল কিছু কোর্স। আর একটা হলো কেজি হসপিটালে ডক্টর লাকি ভাই, উনি করতেছে। আমি আর নসীন আমরা দুইজনই বাংলাদেশ থেকে আসার আগ মুহূর্তে আমরা দুইজনই কোর্সটা করে আসছিলাম। এটা জাস্ট এটা একটু অ্যাডভান্স লেভেল আর কি, অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট লেভেল না, এটা যারা ইন্টার্নশিপ কমপ্লিট করে ফেলছে তাদের জন্য ইট উইল বি হেল্পফুল, অথবা যারা ইন্টার্নশিপ করতেছে লাস্টের দিকে সার্জারিতে আছে তারা একটু জানতে চায়, তারা এটা করতে পারে। সার্জারিতে যারা ট্রেনিং এ ঢুকবে তারা যে ডিএমসি তে হচ্ছে গিয়ে বেসিক সার্জিক্যাল স্কিল এর কোর্স, বেসিক সার্জিক্যাল স্কিল অবশ্যই করা উচিত। হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ, শুধু ঢাকা মেডিকেল কলেজ না, অলমোস্ট অনেকগুলো মেডিকেল কলেজে আছে যারা কিনা বেসিক সার্জিক্যাল স্কিলে কোর্স করায়, ওই কোর্সটা করা এবং ওটা সার্টিফিকেট নেওয়া, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই সার্টিফিকেট গুলো কাজে আসে। এইখানে যারা, আমি জানি না এখানকার আসলে অডিয়েন্সে কারা ইনভলভড, যদি ট্রেনিরা থেকে থাকে যারা অলরেডি সার্জারিতে হয়তো বছর দুয়েকের ট্রেনিং হয়ে গেছে, আমি তাদেরকে ইন্সপায়ার করব যে নিজস্ব যে মেডিকেল কলেজগুলোতে বেসিক সার্জিক্যাল স্কিল, ATLS গাইডলাইন এগুলোর উপরে ছোট ছোট ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার স্টুডেন্ট বা ইন্টার্নদের জন্য। এটা কিন্তু আমাদের আসলে একটা টু ওয়ে কমিউনিকেশন, আর একটা স্টুডেন্ট হিসেবে তুমি ইমিডিয়েট 2-3 বছর সিনিয়র ভাই আপুদের কাছ থেকে যতখানি শিখতে পারবা, কনসালটেন্টদের কাছ থেকে শেখাটা কিন্তু এই লেভেলে একটু টাফ, তারা আরো অ্যাডভান্স লেভেলে টিচিং করে।
সো এরকম টু ওয়ে টিচিং ইয়াটা আমাদের তৈরি করতে হবে, অভ্যাসটা আরো বেশি তৈরি করতে হবে। যেমন একটা ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্ট একটা থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টকে পড়াইতে পারে, এটা একটা একাডেমিক সেশন হতে পারে, একটা বিভিন্ন অর্গানাইজেশনের আন্ডারে একাডেমিক একটা উইক থাকতে পারে, ওই উইকে তারা তাদের জুনিয়রদেরকে পড়াইলো, তারা একটা সার্টিফিকেট নিতে পারে যে আমি একটা একাডেমিক ইনভলভমেন্টে ছিলাম, একটা এডুকেশন ইনভলভমেন্টে। কেউ যদি একাডেমিক ইনভলভমেন্ট থাকে টানা 3 মাস অথবা তার বেশি, তাহলে সে এইখানে এটা সার্টিফিকেট দেখাতে পারবে ট্রেনিং পোস্টে অ্যাপ্লাই করার আগে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যে একাডেমিকলি অ্যাক্টিভ থাকা। তুমি যদি ইন্টার্ন হয়ে থাকো, তুমি যদি ফিফথ ইয়ার স্টুডেন্ট পড়াও ওয়ার্ডে, তাহলে তুমি তোমার সি এর কাছ থেকে অথবা ওই ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে একটা সিগনেচার সহ একটা পেপার নিয়ে নাও যে হ্যাঁ আমি একটা এডুকেশনাল সিস্টেমের সাথে ইন্টার্নদেরকে পড়াইতাম, অথবা ফিফথ মেডিকেল স্টুডেন্টদের এরকম ক্লাস নিতাম রেগুলার বেসিসে। একটা ক্লিনিক্যাল ক্লাস হতে পারে, এটা একটা হিস্ট্রি টেকিং হতে পারে, একটা পেশেন্ট প্রিপারেশন হতে পারে, সবকিছু এনিথিং তুমি স্ক্রাব করে দেখাতে পারো যে আমি স্ক্রাব কিভাবে করে এটা আমি শিখাইছি স্টুডেন্টদেরকে। স্ক্রাব বলতে ওয়াশ নাও আর হচ্ছে যাদেরকে পড়াবো তাদের কাছ থেকে ফর্মাল ফিডব্যাক নিতে পারো, ফর্মাল টিচিং ফিডব্যাক ফর্মের যে কোনো ফর্ম্যাট তুমি অনলাইনেই পাবা। এটার জন্য তুমি একটা বেসিক ইয়া করতে পারো, যেটা যে বিভিন্ন রকমের ইয়া পাওয়া যায়, গুগল ফর্ম থাকে, তুমি একটা বেসিক গুগল ফর্ম তৈরি করে রাখলা, তুমি জাস্ট তোমার স্টুডেন্টকে লিংক পাঠিয়ে দিলে তারা ওটা পূরণ করে গুগলে পাঠিয়ে দিবে তোমাকে, দ্যাটস ইট, তোমার কাছে সব ফর্মাল ফিডব্যাক থেকে যাবে নিজের কাছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে, হ্যাঁ জি ভাইয়া, আমাদের কয়েকটা কোশ্চেন, 2-3টা কোশ্চেন, একটু টাইম, যদিও আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, মেবি ইটস অলমোস্ট 2 আওয়ার্স তোমার লেভেল অনুযায়ী, এক্সপেরিয়েন্স অনুযায়ী, আর প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ, তুমি যদি ওই যে NHS জবস এর ওয়েবসাইটে ঢুকে SHO লেভেলের স্যালারি রেঞ্জটা দেখো, 32,000 to 42,000, এটা হচ্ছে অ্যানুয়াল স্যালারি ওরা দেখায় পাউন্ড হিসাবে। বাট তুমি যদি এটাকে মান্থলি একদম আফটার ট্যাক্স একেবারে টেক হোম স্যালারি এ করো, এটা তোমার 3,000 থেকে 3,500 মধ্যে ওঠা, মানে হাইয়েস্ট তোমার 2,500 না, খুব কম পেলে তুমি 2,500 থেকে 3,500 ওটা F1 লেভেল। আচ্ছা, তুমি SHO লেভেলে যদি থাকো তোমার খুব কম হলে 3,000 হবে, খুব বেশি হলে 3,500 হবে, সো 500 মধ্যে ওঠানামা করবে আর কি। এবং এই 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 অ্যামাউন্টটা দিয়ে তুমি এখানে একটা ডিসেন্ট ভাবে থেকে, হ্যাঁ ডিফিনিটলি, আমি মনে করি বাসা একটা সাপোর্ট দেওয়া যায়, বাসা একটা মানে ডিসেন্ট সাপোর্ট দেওয়া সম্ভব যদি এখানে চাকরি করতে চলে আসো। বাংলাদেশে থেকে পরীক্ষাগুলো দেওয়াটা একটু টাফ, এগুলো একটু কস্টলি এক্সাম, আমরা এই জিনিসগুলো বুঝি। সো এটার জন্যই একদম শুরু থেকে সাপোর্ট, শুরু থেকে প্রিপারেশন নেওয়াটা। তুমি যদি একটা ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট হও, তুমি আজকে থেকে প্ল্যান করো যে আমি কিছু টাকা সেভ করব, যেটাতে আমি পরীক্ষাগুলো দিব, 10 টাকা করে যদি তুমি সেভ করো দিনে, বছর শেষে কিন্তু 1,000 টাকা জমবে। ওই 1,000 টাকা যদি তুমি কিন্তু হেল্প করতে পারো, এই 1,000 টাকা বিপদে একটা অনেক বড় বন্ধু হিসেবে দাঁড়ায়। ডক্টর বলে না কেন, এটা কি একটু অড লাগে কিনা, এটা কি আসলে মানে সার্জন আসলে কি ডক্টর বলে না? আচ্ছা, এখানে একটা মজার জিনিস হলো, যারা সার্জিক্যাল লাইনে আছে তাদেরকে, যারা MRCS কমপ্লিট করে ফেলে তাদেরকে মিস্টার বলে যদি মেল হয়, আর যদি ফিমেল হয় তাদেরকে মিস বলে, MIS না, MS, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দিস রুল আই এম মিস্টার ফরিদুল ইসলাম আর হলো মিস নসিন সাইয়ারা। কিন্তু আমরা যদি MRCS কমপ্লিট ছাড়া থাকতাম, আমরা যদি শুধু প্ল্যাব দিয়ে আসতাম, তাহলে আমাদের নামের আগে আমরা ডাক্তার ইউজ করতাম, ডক্টর ফরিদুল ইসলাম আর ডক্টর নসিন সাইয়ারা। সো ইফ ইউ কমপ্লিটেড ইউর MRCS and you are specialized in surgical procedure, so after completing the MRCS, it's Mr. and Mrs. not it's Mr. and Miss, not Mrs. it's Mr. and Miss, and before that you are doctor. Acha acha, eta tole karon, ha eta eta ekmatro karon, there is no other things. Eta it's I think yeah, it's just an expression. It's just an expression, nothing.
অনেকে আপনাদের হ্যাপি অ্যানিভার্সারি জানিয়েছে গ্রুপে দেখলাম, অনেক অনেকে শুভকামনা জানিয়েছে আপনাদের। তো এই মোটামুটি আমাদের কাছে কমেন্ট ছিল আপু ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে এসেছি, অনেকক্ষণ আসলে হয়ে গিয়েছে, 2 ঘন্টা বেশি হয়ে গেছে। আপনাদের অনেক ধন্যবাদ আপু ভাইয়া, আপনারা এত গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় আমাদের জন্য দেওয়ার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আপনাদের সাথে কোন প্রোগ্রামে দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত ভাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো, এবং একটা জিনিস আসলে এখন কথা বলে ভালো লাগে যে আমাদের দেশে মেরি ক্রিশ্চিয়ানরা আস্তে আস্তে নিজেদেরকে আর একটু সামনে দিকে নিয়ে গেছে, আমরা যেটা পারিনি। ইউ আর ইন ফ্রন্ট অফ আস বিকজ ইউ অ্যাপ্রোচড, অ্যান্ড দ্যাটস দ্য ভেরি গুড অ্যান্ড বিগ থিং ফর আস, দ্যাট তোমরা জানো যে এখন তোমাদেরকে আগে যেতে হবে, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করব যে তোমরা আগে যাও। If you need any help, we are here. You always know that, and you know how to approach us. That's all from our side. সেটাই না, তোমাকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা সেশন ছিল। বাট ওই যে আমি সব সময় সবাইকে পার্সোনালিও ইভেন একটা কথাই বলি যে কোনো কিছু নিয়ে হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, এন্ড ডেফিনেটলি মানে সরে পড়া যাবে না। সার্জারি জার্নি অফ এ সার্জন কথাটা কিন্তু আসলে খুব প্যাশনেট একটা কথা। সার্জারি কিন্তু ইটস এ লাইফ টাইম কমিটমেন্ট। তোমার এক একদিন হসপিটাল থেকে এসে মনে হবে যে ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দিস এনিমোর, বাট তারপরেও কিন্তু তুমি এই কমিটমেন্ট থেকে কখনো সরে আসতে পারবে না, এবং এই কমিটমেন্টটা তোমার কাছ থেকে অনেক কিছু ডিমান্ড করবে, তোমার তোমার টাইম, তোমার প্রায়োরিটি, তোমার কনসেন্ট্রেশন, অনেক কিছু ডিমান্ড করবে। সো ওই ওইভাবে করে ডিটারমাইন্ড হয়ে আসবা, এবং কখনোই এই ফিল্ড থেকে সরে পড়া যাবে না। জি আপু, আপনাকে আপু আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই সাথে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে মেডিবির সাথে অন্য কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে আমি রাফিদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।